সামনে থেকে আমার ওয়াজা তোরা স্থানীয় দ্বারা মাই আমি মাইক্রোফোন হ্যাঁ স্টান দিবি ওই দিয়ে একটা মাইক্রোফোন দিবি ওতে আমার সুবিধা সবকিছু মিলে নিজের সাথে অ্যাডজাস্ট না হলে কথা আসে না, কথা তো ভরে দিয়ে আসে, একটু নাড়াচাড়া দিলি এনে বেঁধে ভঙ্গি সে কুহরা হয়েছে জামাই ছিঁড়ে গেছে নতুন জামা ছিঁড়ে গেলে টাকা দিয়ে লাগে বেশি আল্লাহ হ্যাঁ ভতা দাও টাকা চাইয়ে নিলি আইসে ওয়াশ করে দাও দুদিন কু হুড়ুম হয়ে যাবে টাকা চাইয়ে না টাকা চাই না নিলি দেয় কেডা এমনি হাদিয়া দেয় হাদিয়া তো বাড়ি পৌঁছাই দাও না ওয়াশ কম করলি সে সময় টাকা কম দাও কাজে এটা আমাদের পারিশ্রমিক আর ব্যক্তি যেমন তার পারিশ্রমিক তেমন গ্রাম্য ডাক্তাররা দশটা রসদ দিয়ে তিনবার বাড়ি যে টাকা আনে আর খুলনা যায় ওইটাকে 2000 টাকা দিয়ে সিরিয়াল দাও তার ডাক্তার যেমন তার ভিজিট দেবেন ভাও তো কেউ টাকা দেয় না যা কামাই করছি গত অক্টোবরের থেকে এ পর্যন্ত 12 লক্ষ টাকা আমার মাদ্রাসায় দিছে এই জায়গায় বসে থাকলাম যে শুনি আসেন আমার মাদ্রাসা আমার টাকা দিয়ে চালানো লাগে আপনাকে সারা মাদ্রাসার ইনকাম হলো 12 লাখ টাকা আর আমি 12 লাখ টাকা এই কদিনই দিয়েই দিছি মাদ্রাসায় 76 লক্ষ টাকা আমার মাদ্রাসায় আইবে আমার কামাই হচ্ছে এই জায়গাতে ওই নিয়ে খরচ করতে দিতি পারলি দাওয়াত দেবেন না দিতি পারলি দরকার নাই কথা ভাও কথা কানে আসলে পরে মেজাজ যায় নষ্ট হয়ে যায় এজন্যই তো এলাকার ভিতরে রস পাও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه ثم قال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت فقال صدقت فقال عمر فعجبنا له يسأله ويصدقه إلى آخر الحديث ثم قال النبي صلى الله عليه وسلم للإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وإماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان ثم قال النبي صلى الله عليه وسلم الإيمان عريان ولباسه التقوى وزينته الحياء
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী ধানকুড়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, হুফাজে কেরাম, মাদ্রাসা রাজিজম তোরাবা, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়মাই মাসাজিদ, প্রাণ প্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু সর্বপ্রথম শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়তের কিছু বুঝ নেওয়া দেওয়ার জন্য রাতের এই দীর্ঘক্ষণ প্রায় পৌনে এগারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। অনেক অনেক উলামা ইকরামদের কাছ থেকে সহি সহি কথা শোনার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এত বড় স্টেজ বানাইছে, স্টেজ ফাঁকা, স্টেজে বক্তা একা থাকলে, লোক কম থাকলে এতিম এতিম চাই। বিভিন্ন মাদ্রাসার থেকে ওলামাই কেরাম আইসে খালি ভিতরে বসে রয়েছে। মাদ্রাসার থেকে যে সকল উস্তাদ ওলামাই কেরাম আসছেন তারা স্টেজে আসেন, হুজুররা মাহফিলে ওয়াজ শুনতে আসেন, আসলে মাহফিল দেখতে আসে কাকেটা কীরকম জমছে, জমের খেপাম খেপা বানি তাড়াতাড়ি আসতে হবে। ভিতরে বসে খালি চা খায়, পান খায়, গল্প করে, খাওয়া দাওয়া শেষ হলে এটি শিখবে। যদি মাদ্রাসার মধ্যে ওলামা ইকরাম থাকেন তাড়াতাড়ি স্টেজে আসেন। প্যান্ডেলের মধ্যে যদি কোনো মাদ্রাসার মোহতামিম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব থাকেন, মেহরবানি করে স্টেজে আসেন, স্টেজ ওলামা ইকরামের রওনক। আমি শরীয়তপুর উসমানিয়া আঙ্গারিয়া মাদ্রাসায় গেছি মাহফিলে, বড় স্টেজ, অন্য অন্যবার যাই তো এই শরীয়তপুর পুলিশ লাইনের কাছে, তো পুলিশরা বেশ যথেষ্ট যায়, চরমুনার ভক্ত তবলিগের ভক্ত যে পুলিশরা আছেন ওনারা যান, যাই স্টেজে পুলিশরা অনেক বসে, ওলামাই কেরামও বসে। তো লাস্টের যেবার গেলাম সেইবার যাইয়া দেখি সাধারণ পুলিশ যারা মোটামুটি এক দুই র্যাঙ্কেরও যারা তারাও স্টেজে না, সব নিচে যে ঘুরতেছে, স্টেজে এবার একজন পুলিশও নাই। তো যাদের চিনি তাদের দুই একজনরে বললাম যে ভাই স্টেজে চলেন। তো একজনের নাম হলো এসআই ইসহাক, একটু বয়সে দাড়ি পাকছে, দাড়ি রাখছে। উনি বললেন যে হুজুর কোনো মতেও সম্ভব না। কেন সম্ভব না? কারণ অন্যবার দিয়ে বসেন, কারণ অন্যবার বসি বসি এবার বসা যাবে না, বাবা নিচেই বসা। বাবা মানে, বাবা মানে এসপি সাহেব নিচেই বসা, সামনে না বুঝছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দেখছেন
করে ভুলে গেলেন, মরবেন না ইনশাআল্লাহ। দোয়া করলাম, তখন বললাম যে বাবা মানে কয়, বাবা মানে এসপি সাহেব, এসপি সাহেব কই, কয় ওই যে নিচেই বসা। তাকায় দেখি আমাদের পাইকান্দি বাড়ি এসপি রফিকুল ইসলাম শিমুল সাহেব, উনি নিচেই বসা, পাঁচকলি টুপি পাঞ্জাবি পায়জামা পরে নিচে পাবলিকের সাথে বসে রয়েছে মাঝখানে। পাবলিকেও গা ঘেঁষে ঘেঁষে বসছে, টের পাচ্ছে না যে উনি এসপি সাহেব। একজন এসপি সাহেব তো জেলার পুলিশের প্রধান, এমনি সময় তার কাছে যাইতে তো সময় খুব খবর আছে, কাছে ভিড়া যায় না। পাশে পোলাপান গা ঘেঁষে ঘেঁষে বসে রয়েছে, যখনই আমি চোখ পড়ছে আমি তো চিনি আমাদের পাইকান্দি ইউনিয়নের। আমি বললাম এসপি সাহেব উপরে উঠে আসে, তখন পাশে সব লোক সিটি পিটে সরা শুরু হয়ে গেছে এসপি সাহেব। কোনো মতেও আনতে পারলাম না, বলতেছে হুজুর স্টেজে যদি বসলো তাহলে তো আলেম হতাম। আমাদের স্টেজ আছে সেখানে আমরা বসি, মাহফিলের স্টেজে ওলামাই কেরাম বসবে, স্টেজে রওনা ওলামাই কেরাম। আমি এখানে বসে এই কথা শুনবো, আপনি আমাকে আর অনুরোধ করবেন না। দুই ঘন্টা ওয়াজ করলাম, আল্লাহর বান্দা নিচেই বসে থাকলো, খুব সুনাম কামাই করছে। শেষ রাত্রে উইঠা দুইজন পুলিশ সাথে নিয়ে শরীয়তপুর পুলিশ লাইনের গা ঘেঁষাই গ্রাম, উনি গ্রামে পাড়ায় বেরোয় যাইতেন, বাড়ি বাড়ি ঘুরিয়া মুসল্লি ডাকতেন মসজিদের জন্য। এসপি সাহেব অযুবক ওঠো, মুরব্বীরা ওঠেন, নামাজের সময় হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ঘুমাই থাকেন না। একজন এসপি সাহেব, এরকম এসপির দরকার আছে না? সদ্য উনি পাবনা থেকে ট্রান্সফার হইয়া পোস্টিং করে ঢাকায় চলে গেছে, আমি এই দুই চার দিন আগে পাবনার থেকে আসছি। পাবনার ওলামাই কেরাম পাগল হয়ে গেছে, বিদায় যেদিন নেন সেদিন উনি বললেন, ওলামাই কেরামরা বললেন, ওনার কাছ থেকে শুনেছি এসপি অফিস একটা ফান্ড আছে, যেই টাকাটা এসপি সাহেবের খরচ করার অধিকার আছে যেখানে খুশি, সেই ফান্ড থেকে 100 কওমি মাদ্রাসাওয়ালাদেরকে ডাইকিয়া টাকা দিয়ে দেছে, সর্বোচ্চ 1,00,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা, এমন করে দিয়ে দোয়া নিয়ে তারপরে গেছে, দাঁড়িয়ে রেখে দিয়েছে। ঢালকানগরের মুফতি আব্দুল মতিন শাহ হুজুর মাদ্রাজুল আলীর কাছে বায়াত হয়েছে। ওনার পুলিশরা বলেন, স্যারের কাছে ছুটি চাইলে, তবলিগের ছুটি চাইলে অ্যাডভান্স ছুটি, বেতন ভাতা রেশন পর্যন্ত অ্যাডভান্স দিয়ে স্যার চিল্লার জন্য ছুটি দিয়ে দেন। একাধিক পুলিশের কাছ থেকে আমি এই রিপোর্ট পাইছি, এ সকল মানুষগুলো শোনার সন্তান, কথা কেন ঠিক না? তো ওলামাই কেরাম যারা বাইরের থেকে আসছেন মাদ্রাসায় মাহফিলে শেষ পর্যন্ত যদি থাকার নিয়ত থাকে, আমি বলবো স্টেজটা ওলামাই কেরাম দিয়ে ভরা থাকলে ভালো হয়। ওলামাই কেরাম না হলেও আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা একটা সৌরাত দিছে, আল্লাহ তাআলা তার বাহ্যিক অবস্থা, তার আধ্যাত্মিক অবস্থা, আন্তরিক অবস্থার ভিতরে পরিবর্তন করছে। এটা আরবিতে বলে কুল্লু ইনাইনে তারাশাহু বিমা ফিহে, প্রত্যেক পাত্রের মধ্যে যাহা আছে উবুর করলে পাত্র থেকে তাহাই পড়ে। আর জাহিরু তাদুল্লু আলাল বাতেন, প্রকাশ্যটা প্রমাণ করে ভিতরের উপরে, প্রকাশ্য অবস্থাটা ভিতরের উপরে প্রমাণ করে। যখন চেয়ারম্যান হয়েছিলেন তখন প্যান্ট শার্ট পরতেন, দাড়িও ছিল না, এ অবস্থাটা আমরা দেখেছি। ওলামাই কিরামের সাথে সুসম্পর্কের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের দাড়িটা পরিমাণ মতো সুন্নতি দাড়ি, ওই খেজুরিয়া দাড়ি না, খাইজনী দাড়ি না, পরিমাণ মতো সুন্নতি দাড়ি এবং একটা সুন্নতি জুব্বা, কখনো কখনো প্রয়োজনে ছোট খাটো পোশাক পরলে পরেন, তবে পরিবেশ বুঝিয়ে হুসাইনুন ইজাকুন তাফি বলদাতিন গরিবান ফাহাশি বি আদা বিহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে হুসাইনকে নসিহাত করতেছেন, ওসিয়াত করতেছেন, হুসাইনুন ইজাকুন তাফি বলদাতিন গরিবান ফাহাশি বি আদা বিহা, ও বাবা হুসাইন তুমি যেখানে কোনো জায়গায় যাইবা ওই এলাকার মানুষের আদব আদর্শকে তুমি আগে নিজের ভিতরে আনার চেষ্টা করবা, তাদের সাথে মিলার চেষ্টা করবা, যদি তোমার খেলাপও হয় আপাতত তাদের সাথে মিলবা, আস্তে 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 তাদের আপন হয়ে গেলে এরপরে তোমারটা তাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করবা। তো যেই জায়গা যায়, যেই পরিবেশে যায়, ওই পরিবেশের সাথে মিল করে চলা এটা একটা অনেক জ্ঞানের পরিচয়, এটা একটা বুদ্ধির পরিচয়, এটা একটা সভ্যতা আদর্শের পরিচয়।
অনেক সময় অনেকে আসে আমাদের স্টেজে, একেবারে ওই স্টেজের নিচেও যেমন ছিল, বাড়িও যেমন ছিল, গাজার আড্ডাও যেমন ছিল, সেইভাবে আইসে এখানে ফাঁকা মাইক পাইয়ে ওয়াশ করে দিয়ে যায়, পরে মাইক রোপণ আমার দেয় দিয়ে যে তার যে গাজার গন্ধ করছে। এই জন্য পকেটে আতরেরটা রাইজে বিড়ির গন্ধ না গাজার গন্ধ কি মায় গেছে তার ঠিক কি তাই একটু মিশে পিছিয়ে নই বোঝে না। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদের চেয়ারম্যান সাহেবকে, আল্লাহ কবুল করুক, একটু সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে দিনের খেদমত করা তৌফিক দান করে, দেশ ও দশ ও জাতীয় ধর্মের খেদমত করা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। রাত বাড়িয়ে গেছে, যে সময় ছেড়ে দেব বলে এদের সাথে টাইমের কন্ট্যাক্ট নিছি প্রায় সেই সময় আমার স্টেজে দেশে মাদ্রাসার মাহফিল পরিচালনা করতে যাই, টাইমের একটু হেরফের হয়, তবে এত হেরফের হইলে আমার সেন্টিমেন্ট নষ্ট হয়ে যায়। আপনারা তো এক রাত পাইছেন, আপনাদের এক রাত যার কাছে যাই ঘরে বসা অবস্থায় আমার শরীর স্বাস্থ্য দেখে আমার গা হাত দিয়ে দেখেন, মোবাইলে ভাইব্রেশন দেওয়া থাকলে রিং দিলে যেমন ঝিরঝির ঝিরঝির করে কাঁপে না, আমার শরীরটা সবসময় কাঁপতেছে, ক্লান্তিতে ক্ষুধা লাগছে, সন্ধ্যার সময় খাবো যাই ওয়াজের পরে, আগে খাইলে কস করতে কষ্ট হয়, খালি ডোল বাজে ভালো, ডোলকের মধ্যে কিছু দিয়ে বাড়িলে ভ্যার ভ্যার শব্দ হয় না, খালি ডোল বাজে ভালো, খালি পেটে ওয়াজ করতে ভালো, কিন্তু ক্লান্ত হয়ে যাই আর ওইটার জের শরীরের উপরে চলতে তালে আসে। 52 বছর চলে বয়স, বুড়ো হয়ে গেছি অনেকটা বেশি তুলনামূলক, পারি উঠি না। আমি বলি যে আমাকে এই টাইমটা দিলে, আরে ভাই একদিনে সব রেখে দেবেন, তাহলে একদিনেই পড়ে গেলাম, সামনে তো আর পাবেন না। এই মাঠে ওয়াজ করছে কাশিনী হুজুর, এই মাঠে ওয়াজ করছে আলী হোসেন শাহ হুজুর, এই মাঠে ওয়াজ করছে সেনাটির হুজুর, এই মাঠে ওয়াজ করছে সুটপার হুজুর, মনে আছে না মুরব্বীরা কথা বলেন, আছে আছে না? এই মাঠে ওয়াজ করছে গোহরডাঙ্গার রুহুল আমিন সাহ, মাঠে ওয়াজ করছে গোহরডাঙ্গার ওমর ফারুক ওমর আহমদ সাহ, সায়নউদ্দিন সাহ, লালপুলের মুক্তি সাইদ আহমদ সাহ হুজুর, এই মাঠে ওয়াজ করছে সুলতান আহমদ নানুপুরি হুজুর, রহিম আহমুল্লাহ, যাদের নাম বলছি তারা একজন এখন দুনিয়ায় নাই। কাব্যরানী মৌতুল কুমারা উন্ডা যখন ছিলেন তখন আমি ছিলাম শ্রোতা, আজও যদি উন্ডা বেঁচে থাকতেন এই মুরব্বীরা তাহলে আমি শেয়ার ভাগে পাতাম না, আমি ওই মাটিতেই জায়গা নিতাম আপনাদের সাথে। তো উন্ডা মরিয়ে বুড়োরা মরিয়ে আমারে বুড়ো বানাইছে, আসলে আমি বুড়ো না। কত দাওয়াত আগামী মৌসুমের জন্য 40,000 জমা হয়েছে, সিরিয়াল অনুযায়ী যদি বন্টন করি তাহলে 40,000 দিন লাগবে আমার, কয় বছর লাগবে চিন্তে হতে পারে। যার কাছেই বসি সেই আমারে খুব আদরের সাথে মহাব্বতের সাথে একটা সুপরামর্শ দেয়, হুজুর এক রাত্রে দুই মাহফিল রাখবেন না আর এক ঘন্টার বেশি ওয়াজ করবেন না, আল্লাহ আপনার অনেক দিন বাসায় রাখলে আমরা আপনার থেকে কিছু উপকৃত হতে পারবো। আমার মনে চাই যে দুই গালে দিলে সুমো দিই, এত ভালো কথা বলছে, শেষ মেশ কয় হুজুর খালি আমাকেই জায়গা আড়াই ঘন্টা ওয়াজ করবেন, কত বড় কুজলো চিন্তে হচ্ছে না, আর মিঠাক ওই জায়গায় এক ঘন্টা উনাকে এনে খালি আড়াই ঘন্টা। এরপরে যাইয়া ডায়েরিতে যখন নিজের দিন পূর্ণ একদিন পায় না, এরপরে কাক হুজুর তালি সন্ধ্যার পরে এক সন্ধ্যার পরে এক আধা এক দেড় ঘন্টা, আমি বলে তুমি না একটু আগে কইলে যে এক রাত্রি দুইটে করবেন না, তো এখন সন্ধ্যার পরে যাওয়া, তো ভাই নেতা কী আরবো, তো ওইভাবেই তো বেকায়দায় সবাই আমার ফেলাই দিচ্ছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন কত মানুষ ওই বরিশালের থেকে আদামন গোস্ত নিয়ে এসে বাড়ি, এত বিশেষ ফল ফ্রুট নিয়ে আসে, এই সৌদি আরবের থেকে একদম 200 কেজি পাঠাচ্ছে, কুরিয়ারে পাঠাই দিচ্ছে, রওনা হয়ে গেছে, সিরাজগঞ্জের থেকে একদম সাইরবার পাঠাইছে মহব্বতের ঠেলায়, এরকম যে কত আসে। আমার তো সারা বছর মিষ্টি ফল ফ্রুট কিনিয়ে খাওয়া লাগে না, আরও মাদ্রাসায় দিয়ে দেই, প্রচুর দিয়ে দেই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের। কিন্তু হঠাৎ একদিন এমন আসবে যেদিন আর কেউ টাকা দিতে যাবে না, দাওয়াত দিতে যাবে না, আর আমার মিষ্টি ফল ফ্রুট দিতে যাবে না। যদি খবর পায়, সময় থাকে, মহাব্বত থাকে, তাহলে মোটরসাইকেলে দৌড়ে যাবে তিন মুখ মাটি দেওয়ার জন্য। কথা কন হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। কতকাল আগের থেকে দাড়ি সম্পূর্ণ উঠে পারে নাই, সেই সময় ধানকুড়ার মাঠে আসছি, আস্তে আস্তে দাড়ির উঠাও শেষ, এখন পাইকে ঝরা শুরু হয়ে গেছে, পাইকা যাচ্ছে সব। আল্লাহ পারি না, যতটুক পারি অতটুক, বেঁচে থাকলে আবার আসবো সামনে বার।
আর একদিন পাড়ায় ধরে সব আদায় করে নিয়ে গেলে ওই যে মুরব্বীরা চলে গেছে তাদের কাছ থেকে লম্বা টাইম আমরা আদায় করে নিছি, কিন্তু এখন একজনের দাওয়াত দেন আলী হোসেন সাহেব ওদের আগামী বছর মাত্র আধা ঘন্টা ওয়াজ করে দিয়ে যান, হুজুরকে আমি তো মরিয়ে গেছি, তাতে কি হবে, তবু আসেন। বক্তার দাওয়াতের পরে বক্তা মারা গেছে, কবরের কাছে যে কয় হুজুর ওয়াজ করবেন না, এইগুলো সিস্টেম বাদ দিতে হবে, টাইম মতো রাখেন তাহলে কিছু পারবো। আমি আসি বলছি আমি 9:30, আমি 9:00 জাস্ট 9:00 বাজছে আমি ঢুকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি যেখানে যাওয়ার ওয়াদা করি টাইম সাধ্য অনুযায়ী মেনটেন করা চাই, একান্ত এমার্জেন্সি বিপদ আপদ না হইলে তাহলে আমি সময় মতো পৌঁছে যাই। তো যতটুকু হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক শোনার বোঝার আমল করার, বলেন আমিন। হাকে কথা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। না বুঝলে বুঝলে অ্যাকশন, না বুঝলে রিয়াকশন, কথাটা বলে থাকতাম, বুঝলে অ্যাকশন না বুঝলে রিয়াকশন, একই কথাই এক একজন এক এক রকম বোঝে। বুঝাই দিছি ভাই, কুত্তো যদি জবাই করে, কুকুর 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 আছে না, কুকুর রে জবাই করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জবাই করিয়া এই কুকুরের চামড়া ছুইলা রিফাইন করলে এই চামড়া পাক হয়ে যায়, এই চামড়া দিয়ে জুতো বানায় ব্যবহার করা যায়, এই চামড়া দিয়ে ব্যাগ বানায় ব্যবহার করা যায়, এই চামড়া দিয়ে টুপি বানায় নামাজ পড়লে নামাজ হয়, ওই চামড়া দিয়ে জ্যাকেট বানায় গায়ে দিলেও তা গায়ে দিয়ে নামাজ হয়। আমি বুঝাই দিছি এই জবাই দিতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া। বোঝার দরকার একদল যেরকম সুন্দর বসছে একটু পরে বেরোয় যায় দেখি যে মোড়ে দাঁড়ায় কয়জনে কইছে শুনছো তোমরা তো বড় হুজুরকে ডাকি নিয়েছো, কি কইছে আজকে নাসির হুজুর কইছে কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবারকে জবাই দিলি হালাল খাওয়া যায়, আমি কি গোস্তের মতো দিছি, আমি দি চামড়ার মতো দিছি, বুঝাই দিছি চামড়া বুঝে নিছে গোস্ত, এরকম উল্টো বুঝলি হবে না, জাগা মতো বুঝতে হবে, রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আমরা এমন সব মুরব্বীদের কাছ থেকে পড়ছি যদিও আমরা সেভাবে শিখতে পারি নাই, এমনি বলে থাকি উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারজুকুনি সালাহা, উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারজুকুনি সালাহা, আমি উহিব্বু সালিহিন আল্লাহ ওয়ালা নেককারদেরকে পছন্দ করি, উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, কিন্তু আমি নিজে আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, নামাজ ভালো না আমার, রোজা ভালো না আমার, শরীয়তের বিধিবিধান যেগুলো পরিপূর্ণ পালন করা দরকার আমি বক্তা হয়ে পারি না, কাজেই আমি সালিহিনদের অন্তর্ভুক্ত নই, তবে নেককার আল্লাহওয়ালাদের পছন্দ করি। ও দোস্ত, পড়েছি যাদের কাছে, লেখাপড়া করেছি যাদের কাছে, তারা বহুত বড় বুজুর্গ, লেখাপড়া করেছি সুপার হুজুরের কাছে, আমি তো কুরআন তরজমা পড়েছি, লেখাপড়া করেছি গহরডাঙ্গা কাশীর হুজুরির কাছে, চৌমনি হুজুরির কাছে, বরিশালের হুজুরির কাছে, কুটালিপাড়ার হুজুরির কাছে, বগুড়ার হুজুরির কাছে, হেলালুদ্দিন সাহ, তাহেরুদ্দিন সাহ, হেলালুদ্দিন সাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, ঢাকার হুজুরের কাছে পড়েছি, মুফতি সাইদ আহমদ শাহ হুজুরের কাছে পড়েছি, বহুত বড় বড় আল্লাহওয়ালা কাছে পড়েছি, একজন মাত্র আছে উস্তাদদের মধ্যে গহনডাঙ্গা ঢাকার হুজুর, আর বেশিরভাগই দুনিয়া থেকে চলে গেছে, ওনারা বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন, ওনাদের স্বভাব ছিল মেটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর তো বাঁচাও, মেটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর তো বাঁচাও, কে দানা বা খাক মিলকর গুল গুলজার বন্তি হ্যায়, নিজের অস্তিত্বকে মিটাইয়া দাও, মেটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর্তবা চাও, নিজের অস্তিত্বকে যদি মিটাই দিতে পারো তাহলে কোন মর্তবা পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা, বাস্তবটা তুমি সচক্ষে দেখে রাও, কে দানা বা খাকে মেলকর গুল গুলজার বন্তি হ্যায়, কারণ একটা যেমন একটা বীজ মাটিতে বপন করে দিলে, একটা বীজ মাটিতে পুনে দিলে ওই বীজটা নিজের অস্তিত্বকে মাটির সাথে মিটাইয়া দেয়, কথা বলেন, ধান মাঠে বুনাই দিলে যেই ধানটা বুনে দেন ওই ধানটা কি গুলায় আসে, কথা না, যে ধানটা বুনে দেন হুবহু ওইটা কি আর ফিরে আসে,
ওই ধানটা মাটির সাথে মিশে যায়, নিজের অস্তিত্বকে মাটির সাথে মিশাই দেওয়ার কারণে ওর থেকে একটা গাছ বেরোয়, সেই গাছের গোড়ায় দিয়ে আরো ছয়টা গাছ বেরোয়, মূল্য মূল্য সম্পূর্ণ মিলে হয় সাতটা গাছ। এবার সাতটা গাছের মাথায় সাতটা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন প্রত্যেক শীষের মাথায় একশো করে ধান হয়। একটা ধান নিজেকে মাটির সাথে মিটাই দেওয়ার কারণে ওই ধানের থেকে সাতশো ধান ঘরে আসে। আর যেই ধানটা মাটিতে নিজেকে মিটাই দেয় না, জামার ভাত বানতে চায় না, আমি ফাটবো না, আমি ফলবো না, আমি পচবো না, আমি মাটির সাথে মিশবো না, আমার ভাস ঠিক থাকবে, আমার পোশাক ঠিক থাকবে, আমি এরকমই থাকবো, তাহলে তুমি ওইরকমই থাকবা, মাটির সাথে মিশবা না, তোমার গাড়িতে কোনোদিন খুঁটিয়ে নিয়ে আবার গোলায় থবে না, আল্লাহ বাসিল ওইভাবে থাকবা, দুই তিন দিন পরে শালিকি খাইয়ে পায়খানা বানায় মাটিতে মিশিয়ে দেবে, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য যে যত নিজের মিটাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম তত বড় বানায়। চলতি মাসটার নাম আরবিতে রজব মাস। কি মাস একটু কর না, কি মাস যুবকরা ভুলিয়ে গেছো? পহেলা বৈশাখ কবে? পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখ, এটা আবার জিজ্ঞেস করে কেন? 14 এপ্রিল, সাথে একটু বাংলা মিলে ইংরেজি মিলে দে, তালি মনে থাকতে সুবিধা। আমার ছোট মেয়েটা আমার কয় যাবো, 500 টাকা বাঙালি কয় টাকা হয়? 500 টাকা বাঙালি কয় টাকা হয়? আমি কিন্তু 500 টাকা ই হয় কয়টা বাঙাবো কীর্তিনি গিয়ে, বাঙালি যদি পারত তালি বাঙ্গাতাম। পহেলা বৈশাখ, পহেলা বৈশাখই চলতি আরবি মাসের নাম রজব মাস। একটুক্ষণ, কি মাস? রজব মাস, ঠিক না? এর পরের মাসের নাম সাবান, লাক্স সাবান, সাবান। একটু ভালো কর না, সিন আইন বেয়ালিপ নুন, সাবান, তাই তো? এরপরের মাস রমজান মাস, মাসের নাম আল্লাহ নবী বানান আসুইলাল সাবান আলী রমাদান। সাবান মাসের তারিখগুলোকে খুব গুনে গুনে হিসাব রাখবা রমজানের জন্য, কারণ রমজান মাসের 1 তারিখটা তোমার বের করতে সহজ হবে। শাবান মাসের তারিখ যদি গুনে রাখো, এর আগের মাস হয় রজব মাস, আর আরবিতে 1 মাস যদি 30 হয় তাহলে পিরাই তার পরের মাস হয় 29 তারিখ। 30 আর 29-এর বেশি আরবিতে 31 নাই আর 28 নাই। ইংরেজিতে ফেব্রুয়ারি মাস 28 তারিখে 28 দিনে হয়, অন্যান্য কোনো মাস 30, কোনো মাস 31, আরবিতে 31ও নাই 28ও নাই, হয় 29 বা 30। সাবান রজব মাস যদি যায় 30, তাহলে সম্ভাবনা থাকে সাবান মাস হবে 29। এই দিনগুলো হিসাব রাখো, সামনে আসতেছে সাইয়েদুল শুকুর রমজান মাস। জোরে বলেন কোন মাস? ও যুবক, এবার পয়লা বৈশাখ মুখস্থ করে লাভ নাই রে সোনা লক্ষ্মী, দাঁত মাঝে যে রেডি হও আগেতে পান তার পচা ইলিশ খাওয়া, এবার কপাল কিন্তু পড়ছে জন্মের বুড়া, এবার পয়লা বৈশাখ হবে পয়লা রমজান। বাইরে যদি দিনের বেলা ওই দিন ভাঙতা ভাত খায় ফেরেশতা লাগবে না, রুজুল লাগবে না, শয়তানের স্যান্ডেল দিয়ে ভালো ছয় ফেলাই দেবে, এবার খাইতে পারবে না। পয়লা রমজান, পয়লা বৈশাখ ইনশাআল্লাহ আল্লাহ রসুল এই মাসের চলতি মাসের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত দোয়া করতেন আমার সাথে, একটু সবাই পড়েন আল্লাহুম্মা। বাপ বলো না সোলো সোলো, বাপ আপনাকেও কি ঘুমাইছে নাকি? আমি কিন্তু চেয়ারে একদম দিছি বসিয়া। আল্লাহুম্মা, জোরে এখন আর নির্বাচন উপলক্ষে তোমার আওয়াজ রে স্টক করে রাখা লাগবে না। আগে তো নির্বাচনের সময় চেয়ারম্যান মেম্বারের নির্বাচনের সময় আমাদের গলা ভটাইনি স্লোগান দেওয়া লাগতো, লাগতো না? প্যানেল কি আছে? কোনছে প্যানেল হেরিকেন, কোনছে প্যানেল হুক্কা, কইয়ে লাভ যে গুলতি গুলতি কালের মধ্যে চলে যেত লুঙ্গি বাজে থাকতো আসাই গেছে। আল্লাহর রহমতে সব উপরের ফয়সালা হয়ে আসতেছে, তোমাদের স্লোগান দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ নিরিবিলি ভাবে সব কিছু পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ডিজিটাল স্লোগান যদি দিতে হয় মাঠে দিতে হবে। আল্লাহু আকবার দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো বলেন আমিন আমিন মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও বলেন আমিন আমিন রাজি আছেন তো রজব শাবানের বরকত তো চাই রমজান মাসেও পৌঁছতে চাই ঠিক রমজান মাস ভালো লাগে পছন্দ হয় কার কার আল্লাহ তুমি আমাদের রজব শাবানের বরকত দাও মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও রমজানের হক আদায় করে রোজা নামাজ আদায় করা তৌফিক দিও মাশাআল্লাহ হাত নামান রজব আর শাবান আল্লাহ সারা দুনিয়া ব্যাপী আন্তর্জাতিক যে মহামারী তুমি দিয়েছো লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে এই মহামারীতে বিদায় নেছে কতক্ষণ ঠিক আয় আল্লাহ তুমি এবার রাজা বাচ্চা বলে বাদ দাও নাই আর্মি বিডিআর বলে করো নাই কেউ ভয় পাইয়ে ছাড় দেয় নাই ডাক্তার কবিরাজ বলে করো নাই সে জায়গার থেকে ফিরে আসে নাই আল্লাহ শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি বলে কোনো পতিরে ছাড় দাও নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করো নাই তুমি নিয়ে গেছো আমাদের গ্রাম গায়ের পাবলিক আমরা কোনো নিয়ম নীতি মানি নাই মাস্ক করি নাই হ্যান্ড গ্লোভ পরি নাই পিপি পরি নাই কোনো তা করি নাই আল্লাহ গায়ে গায়ে মিলে না কে না মিলে যে শুয়ে রয়েছি তারপরও তুমি আমাদেরকে করোনা যে মারো নাই তুমি করোনার মধ্যে আমাদের পর করুণা করেছো এই নয় মাস যেহেতু বাঁচায় রাখছো মেহরবানি করে রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দিও রাজি রমজান মাস সবাই ভালো লাগে এর সবাই কতজন ভয়তে প্যালপিটেশন শুরু হয়ে গেছে এই জন্য খাচ্ছি কি সুন্দর পানে জাগর কেটে বেড়াচ্ছি মিলি ভুকই বেড়াচ্ছি কি বছরে একটা ঝামেলা আসে একটা মাস কি অরবানি কদি দেই পূর্ণিমার চাঁদনি রাত সবার ভালো লাগে না আমার তো ভালো লাগে আপনাকে চাঁদনি রাত ভালো লাগে না আমার মনে করে সারা বছর পূর্ণিমা থাকলে ভালো লাগতো সব মানুষের পূর্ণিমা ভালো লাগে চাঁদনি রাত ভালো লাগে ফাঁকে ফাঁকে দুই একজনের আমাবস্যা ভালো লাগে আছে না নাই রমজান পছন্দ করে না খারাপ লাগে ও চোররা রমজান ও চুরি হয়ে খায় চাঁদ দুকারে খেতাটা নাই ওর মধ্যে ভোলায় ভোলায় খায় বিড়ি খাইতেছে টের পাওয়া যায় আমাকে বাইতে চোখের সামনে খাবে না বলে ওই খেতার তলে যে খায় তার তল দিয়ে আবার ডুমোবার হয়ে যায় আমাকে বাইতে তোরা খেতার তলে পালালি যে জায়গা বিড়ি খাও ও জায়গা ফেরেস্তা আছে না নাই মা এলফি জুমিন কৌলিন ইল্লালাতাই গিরকি বুনরাতি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন যে জায়গা বৈশা লুকাই পালায় যা করো না কেন শোনা লক্ষ্মী যুবক আবার বৃদ্ধ বনিতা অ যুবক কক্সবাজারের সরে ভর যাইয়া কুয়াকাটার সরে ভর যাইয়া সুন্দরবনের জঙ্গলে যাইয়া নিরিবিলি পার্কে যাইয়া পানিপাড়ার ইকো পার্কে যাইয়া সরোয়ারদি উদ্যানে যাইয়া তারপরে বটমূল যেন কোন জায়গায় রমনা পার্কের বটতলা যাইয়া দুই দুইজনে বসে যে সুরকিরাত মস্ক করো মিষ্টি মিষ্টি গল্প করো ওগুলো ফেরেশতারা দেখে কি দেখে না কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত লেখকরা তোমার সব কিছু দেখে পলায় খাও ওপেনে খাও আর গোপনে খাও সব দেখনেওয়ালা আছে না নাই রমজান মাসে পৌঁছানোর তদ্দি দোয়া করো আল্লাহ তুমি রমজানে পৌঁছাই দিও আজ মরি আর কাল মরি মরতে তো হবে আল্লাহ মরণের হাত থেকে রেহাই পাওয়ার উপায় আছে আল্লাহ কামিনা কালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম এই দোয়াটা আমরা পড়ি কবরে মানুষ দাফন করার সময় পড়েন না পড়েন পড়েন দোয়াটা ওই সময় পড়ি সুন্নত রাখছে নবী পড়ার জন্য মূলত ওই দোয়াটা কোরআন শরীফের আয়াত ওইটাকে প্র্যাকটিস করা দরকার ছিল আগে ওইটাকে স্মরণ করা দরকার ছিল আগে আল্লাহ কামিনহা খালাকনাকুম এই মাটি থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে কত বলেন টিকিরিং না এখানে যারা বসা আছেন হয়তো বা বেশি বয়সী প্রবীণ মুরব্বী থাকতে পারেন 90-95 বছরে কেউ থাকতে পারেন সব মিলাইয়া 100 বছরের উপরের মানুষ নাই কাজেই আমি একটা গ্যারান্টি দিয়ে বলি আজ থেকে 100 বছর আগে এই জায়গা যত মানুষ আছি এর একজনের দুনিয়ায় ছিলাম না আমরা ছিলাম মাটির মধ্যে কথা না কোথায় ছিলেন
মাটির মধ্যে ছিলাম, মাটির মধ্যে ছিলাম 100 বছর, আর আগামী 100 বছরের গ্যারান্টি দেই। ছোট ছোট পোলাপান আছে, হয়তোবা কেউ লম্বা হাত পেয়ে বসতে পারে, আগামী 100 বছরের পরে একজনও দুনিয়ায় থাকবো না। আরে এই ছাতা বান্ধিস কে, তোর হাত পানাড়া সারা দিয়ে কে নইবে দিয়ে ঝুরি চিনি যায় না, তুমি এই স্ট্যান্ড দিয়ে আমার ভালো চায় না। এদিকে কপাট একখান ঝুল হয়েছে, ওদিকে দুটিয়ে দুই জায়গা মাঝখানে কলি কথা ভাগ দিয়ে চলে যায় মাইকি খায় না। সামনের থেকে আমার আজ তোরা স্থানীয় দ্বারা মাই আমি মাইক্রোফোন, হ্যাঁ স্ট্যান্ড দিবি ওই দিয়ে একটা মাইক্রোফোন দিবি ওতে আমার সুবিধা। একটু নাড়াচাড়া দিলি বঙ্গিস কুয়ার নতুন জামা সিঁড়ি গেলি টাকা দিয়ে লাগেন বেশি আল্লাহ। হ্যাঁ ভতোয়া দাও, টাকা চাইয়ে নিলি আইসে ওয়াশ করে দাও, দুদিন কু উড়ুম হয়ে যাবে। টাকা চাইয়ে না, টাকা চাই না নিলি দেয় কেডা, এমনি হাত দিয়া দেয়, হাত দিয়ে তো বাড়ি পৌঁছাই দাও না, ওয়াশ কম করলি সে সময় টাকা কম দাও। কাজে এটা আমাদের পারিশ্রমিক, আর ব্যক্তি যেমন তার পারিশ্রমিক তেমন। গ্রাম্য ডাক্তাররা 10টা ওষুধ দিয়ে 3 বার বাড়ি যে টাকা নেয়, আর খুলনা যায় ওইটাকে 2000 টাকা দিয়ে সিরিয়াল দাও। তাহলে ডাক্তার যেমন তার ভিজিট তেমন, ভাও তো কেউ টাকা দেয় না। যা কামাই করছি গত অক্টোবরের থেকে এ পর্যন্ত 12 লক্ষ টাকা আমার মাদ্রাসায় দিছে। এই জায়গায় বসে থাকলাম যে শুনি আসেন, আমার মাদ্রাসা আমার টাকা দিয়ে চালানো লাগে, আপনাকে সারা মাদ্রাসার ইনকাম হলো 12 লাখ টাকা, আর আমি 12 লাখ টাকা এই কদিনই দিয়েই দিছি মাদ্রাসায়। 76 লক্ষ টাকা আমার মাদ্রাসায় আয় ভাই, আমার কামাই হচ্ছে এই জায়গাতে ওই নিয়ে খরচ করতে। দিতি পারলে দাওয়াত দেবেন, না দিতি পারলে দরকার নাই। কথা ভাও কথা কানে আসলে পরে মেজাজ যায় নষ্ট হয়ে যায়, এই জন্যই তো এলাকার ভিতরে ওয়াজ পাও না। আল্লাহ ও দুষ্ট মিনহা কলাকনাকুম, মাটির থেকে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ, কথা বলেন ঠিক না? মরার পরে তুমি আবার মনে করছো মাটির তলে গেছি তো ফলাই থাকবো, হাসরে মাঠে উঠবো না, আল্লাহ কাই ও শোনালো কি ওইরকম কোন সুযোগ নাই। অমিন হা নুখরি দুকুম তার আবার মাটির ভিতর থেকে তোমারে বের করেই ছাড়বো, ঠিক কি ঠিক না? আজ মরি আর কাল মরি বলতেই হবে, আল্লাহ তুমি মরণটা আমাকে রমজান মাসে নসিব করো, জোরে বলেন আমিন। রমজান মাসে আমারে মরণ নসিব করো। আল্লাহ কাই এত লোভ কেমন রমজানে মরার? কয় আল্লাহ তোমার রসুলের কাছ থেকে শুনেছি মুসলমান যদি রমজান মাসে মরে তাহলে আল্লাহ তুমি তাকে রমজান মাসে কবর আজাব বন্ধ করে দাও। তোমার রসুল বলেছে মুমিন মুসলমান যদি রমজান মাসে মৃত্যু পায় রমজান মাস তারে আল্লাহ কবর আজাব দেয় না। আর আল্লাহ পাকের স্বভাব হলো এক জগতে যদি একবার কেউ রে ক্ষমা কইরা দেয় ওই জগতে আর কোনোদিন তারে শাস্তি দেয় না। জোরে কেন সুবহানাল্লাহ, দুনিয়ার জগতের পরে কবরের জগৎ, ওই জগতের নাম হলো আলমে বরজাক, বরজাকের পরে আসবে হাসরের মাঠ। হাসরের মাঠ কায়েমের আগে লম্বা টাইম কবরে থাকবেন, দুনিয়ায় সবসাইতে শেষে যে লোকটা মারা যাবে ওই লোকটাও সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। 40,000 বছর কবরে থাকবো, এই 40,000 বছর নাজাত পেয়ে যাবো রমজান মাসের মরণের ওসিলায়। জোরে কান সুবহানাল্লাহ। এবার শর্ত হলো রমজানে গুসকর সুতকর গাজাকর পেন্সিলিন হিরোইন করে আবা চোর ডাকাত লুচ্চ কাফের মুশরিক বদমাইশ যদি মরে তার জন্য কিন্তু এই পুরস্কার আর প্রতিদান না, কথা বলেন ঠিক কি ঠিক না? পানিতে পড়ে মরলে, পানিতে পড়ে মরলে সেই লোকটারে শহীদি দরজায় জান্নাত করে দেন আল্লাহ তাআলা। যারা পানিতে পড়ে মরে এরা কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাবে, কোন সুবহানাল্লাহ। গত কয়েক বছর আগে খবর পাইলাম আমাদের ফরিদপুরের মধ্যে এক জায়গা এক যুবক এক মার এক পুত, রাতের বেলা কি প্রকারের ওই যে মদ খেয়ে যেন গরুর গোস্ত একটু বেশি রে খাওয়া লাগে, ওই মদ খাইছে জম্মের খাওয়া কিন্তু পরিমাণ মতো গরুর গোস্ত পাই নাই, এবার মদের রিয়াকশন শুরু করছে। মদের রিয়াকশন সামলাইতে না পারে ঘুরতে ঘুরতে যাই একা একা পানির মধ্যে পড়িয়ে মরিয়ে একেবারে সুসো মরা মরিয়ে পুড়িয়ে টেপা হইয়া সকালবেলা ভাসি উঠছে, রাতের বেলা সন্তান আসে নাই, সকাল
বেলা পানির মধ্যে পড়া পেয়ে মানসি ধরে মার কাছে নিয়ে গেছে। এক মায়ের এক সন্তান, একটা হোক আর পাঁচটা হোক, মা তো মাই, সন্তান তো সন্তানই। মা যাইয়া সন্তানের গলা ধরায় ধরে কাঁদতেছে। কেউ কেউ কয় যে ও তো মদ খাইয়ে মরছে। মা কয় মদ না গু খাইয়েই না মরু, তবুও তো আমার ছেলে, একটা ছেলে মারা গেছে। মা গলা জড়ায় ধরে কাঁদতেছে। বিভিন্ন জন বিভিন্ন প্রকারের সান্ত্বনা দিচ্ছে। স্থানীয় এক মৌলবি যাইয়া বেশি সান্ত্বনা দিয়ে কয় কাকি আপনি আর কান্দেন না কাকি, কপাল তো আপনারই, এইরকম ফাটা কপাল কয়জনের আছে? কয় কেমন না কি হয়েছে, একটা মাত্র ছেলে পানিতে গড়ি মরে গেল, তাতে আবার কপালের কি হলো? কয় হাদিসের মধ্যে পাইছি, বিশ্বদ্বারে দিবাগত রাত্রে যদি মরে তাহলে তার কবর আজাব মাফ, এর দুই নম্বরে শুক্রবারে যদি দাফন হয় তাহলে মুনকার নাকিরের সলের জব আসান হয়, তিন নম্বরে পানিতে পড়ে যদি মরে তাহলে শহীদি দরজায় জান্নাতি হয়, চার নম্বরে রমজান মাসে যদি মরে তাহলে কেয়ামত পর্যন্ত কবর আজাব মাফ। কপালই তো আপনার ছেলের, বিশ্বদ্বারে দিবাগত রাত্রে মারছে, শুক্রবারে দাফন হয়ে গেছে, রমজান মাসে মরণ পাইছে, সর্বোপরি পানিতে পড়ে মারছে, আর হাদিসে পাইছি পানিতে পড়ে মরলে শহীদি দরজায় জান্নাতি হয়। কাজেই কেয়ামতে আপনি শহীদের মা হিসেবে উঠতে পারবেন। ওই মৌলবীরে জিজ্ঞেস করলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয় তাইতে ফিরাউন তো পানিতে পড়ে মরছে, কথা কর না কে? তা তুমি কহ তো ফিরাউন শহীদ? কয় হুজুর আমি আবার কিছুর মধ্যে কি নিয়ে উঠেছেন? আরে সুরা ওটা মদ খাইয়ে পানিতে পড়ে মরছে। আল্লাহ নবী বলেন সারা চতুর্কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম মুখস্থ করেন কয়জন? জোর হলো না কয়জন? তিনজনের জন্য বেহেশতে হারাম, বলেন বেহেশত? আমি মুগ্ধ মস্ক করাই পিরাই জায়গায়, এর জন্য কিয়ামতে এই তিন শ্রেণীর মানুষ ধরা খাইয়া আল্লাহ পাক যখন অ্যাটাক করবেন আল্লাহ বলবেন, এই তুই কি শুনিস নাই যে তিন দোষে দোষীরা যা দোষী হবে, যারা তাদের জন্য জান্নাত হারাম, তুই সেই তিন দোষে কেন দোষী? তখন যারা এই তো তিনটা দোষে দোষী হবে ওরা অস্বীকার করবে, আল্লাহ কোনো দিন শুনি নাই। কোর্ট মসজিদের ইমাম সাহেব কইল না, হাফেজ মুসা সাহেব হুজুরও কইল না, তার আগের হুজুরও কইল না, সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলে, যতক্ষণ মুখ থেকে বের না হয়, মাথার মধ্যে কল্পনা হয়, ব্রেনের মধ্যে কল্পনা চলে, সিনার মধ্যে আলোচনা চলে, ওই কথাগুলো আল্লাহ পাক লেখেন না, ফেরেশতাদেরকে দিয়ে লেখায় না। তবে আমার আল্লাহ বাহিরেরটা ফেরেশতাদেরকে দিয়ে লেখায়, যেটা মুখে বলেন আর আমলে করে আনেন ওইটা ফেরেশতাদের লেখায়, অন্তরের মধ্যে যেটা নড়াচড়া করে ওইটা আল্লাহ জানে কিন্তু ফেরেশতাদের লেখায় না। আল্লাহু আকবার, ইয়ালামু মা ফি তুকফি মা তুকফি সুদুর, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুকফি সুদুর। আমার আল্লাহ বলেন, তুই চোখ দেখে খেয়ানত করিস তাও আমি জানি, তোর অন্তরের মধ্যে কি কল্পনা করে তাও আমি জানি, তবে অন্তরের কল্পনাটা আমি লেখাই না, মুগ্ধে বলার সঙ্গে সঙ্গে লেখাই ফেলি, ফেরেশতারে মুগ্ধে বললে লেখায় লিখে ফেলাইছে। বিশ্বাসটা হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, ওরে ধানকুড়া মাদ্রাসার মাঠে বইচা স্বীকার করেছিলি তিন ব্যক্তির জন্য বেহেশতে হারাম, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে মুদমিনুল খামার, একটু মুখে বলেন মুদমিনুল খামার, এক নম্বরে নিশাখোর, এক নম্বরে নিশাখোর, এ মদ কর গাঁজা কর হিরোইন করে আবা কর ট্যাবলেট কর, যত মাদক গ্রহণ করতেছো আল্লাহর রসুল বলেন তুমি যদি ওর থেকে এক্ষুনি তওবা করে ফিরে না আসো, আজকে বয়ান শুনছো বয়ানের সঙ্গে সঙ্গে যদি তওবা করে ফিরে না আসো ওই অবস্থায় তোমার জীবন যাপন চলে। নবী বলেন তামুতু না কামা তাহায়ুন ও তুহশারু না কামা তামুতুন, যে স্বভাব নিয়ে তুমি বসবাস করতেছো, যে আখলাক নিয়ে চলাফেরা করতেছো যুবক, এ যুবক যে আখলাক নিয়ে চলাফেরা করিস ওই আখলাকে তোর হবে মরণ, আর তামুতু না কামা তাহায়ুন ওয়া তুহশারু না কামা তামুতুন, তুমি যদি মক্কা অবস্থায় চলো, জিনা করিস জিনা করার স্বভাব নিয়ে চলো, চুরি ডাকাতির স্বভাব নিয়ে চলো, লুচ্ছবি বদমাশির স্বভাব নিয়ে চলো, মুখে দাড়ি নাই এই অবস্থায় চলো, নামাজ নাই রোজা নাই এই অবস্থায় তোমার জীবন যাপন, পর্দা নাই পুশিদা নাই এই অবস্থায় তোমার জীবন যাপন, তামুতু না কামা তাহায়ুন ওই অবস্থায় মরবা, অত সারু না কামা তামুতুন, যেমন তোমার মরণ হবে ওই চেহারায় তোমার হাসর হবে। আল্লাহু আকবার, কাজী আজি তওবা করো, নইলে কিন্তু বিপদ না, বিপদের শেষ নাই। তুমি যদি মদ খাইয়া কাবা ঘরের মধ্যে যাইও মরো তবুও তোমার কলেমা নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না। আল্লাহু আকবার, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, দুই নম্বরে আল্লাহ
হায় আমাদের কোট মসজিদের হুজুর বলতেছিলেন দুই নম্বর যার জন্য জান্নাত হারাম ওই লোকটাকে আরবিতে বলে আক উকুকুল ওয়ালিদাইন মানে মা বাবার মা বাবার নাফরমান সন্তান মা বাবার খেদমত করে না মা বাবাকে টাকা দেয় না মা বাবাকে পয়সা দেয় না মা বাবাকে ঔষধ দেয় না হুজুর বললেন আব্বা মাকে পালাক্রমে ভাগ করে নেয় আব্বা মারে পালাক্রমে ভাগ করে নেয় ভাগ ছেলেরা করে না ছেলেরা কখনো ভাগ করতে চায় না রে সোনা লক্ষ্মী আমি 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি ছেলেরা চায় যে আমার মা আমার ঘরে থাকুক কিন্তু বাবি সব গেজালায় ভাগ না করে পারে না সন্তান মা যেমন সন্তানকে ভাগ করতে যে সন্তানকে লালন পালন করতে যে ভাগ করে না মায়ের পাঁচটা ছেলে আছে মা ভাগ করে না যে আমার পুরো ভালোবাসা ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ জামাল এক ভাগ কামাল এক ভাগ লালটু আর এক ভাগ গোল্টু আর এক ভাগ জুয়েল এইভাবে পাঁচ ভাগ করে তার মহাব্বতরে ভাগ করে না তার খেদমত ভাগ করে না মা যেমন যখন যেটা করে তাকে পূর্ণ খেদমত তার জন্যই করে সন্তানরাও চায় যে আমি আমার মায়ের খেদমত করব আমি পালবো আমি পালবো মা আমার ঘরে থাকুক কিন্তু বাবি সাব গেজালায় পড়ার কায়দা নাই ভাগ বটরা করে করাই সারে ভাবি সাবরা এ আমার ভাবি সাবরা সাবধান কামাতা দি ঋতু দানু জয়সা করনি ভাই সাবরনি না মানে তো করকে দেখ জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেশত আছে দোজক আছে না মানু তো মরিয়া দেখো আজকে শাশুড়িরে তুমি বন্টন করতেছো আল্লাহ বাসারি তুমি একদিন শাশুড়ি হবা তুমি একদিন শাশুড়ি হবা তোমার আল্লাহ ছেলে দিছে তুমি সেই দিন বুঝবা পাশাপাশি তোমার শাশুড়ি তো চারটে ছেলে তোমার শাশুড়ি তো চার ছেলে চার বাড়ি ঘুরে ঘুরে তবুও চারটে ভাত পাইতেছে আর তোমরা তো আখেরি জামানার মহিলা তোমরা ছেলে একটার বেশি নিচ্ছ না তোমার ছেলে কয়টা আমার একটা ওরে চারটে চারিটাই ভাগ দেন এরকম হয় না বা ভাগ করলে চার করে চার মাস আর তোমার একটা যদি হয় একটাই যদি ভাত না দেয় তুমি কোন জায়গায় দিয়ে মুখুসেরি ঘুরি বেড়াবা আর 99% একমার এক পুত একমার এক পুত এক বাপের এক ছেলে উরোটিয়ে বাদামিয়ে গাজাখোর বিয়াদব উগ্র বদমায়েশ লুজ্জ বাক্কর গাজাখোর হয় নিরে 90% সারা বাংলাদেশ আমি তয় তয় করে ঘুরে এসে দেখিয়েছি কারণ ওই একটা তো আরে সাইড ডেলিভার আল্লাদের একটু কম হয় শাসন করে আর একটা জন্মেতে একটা ওই একটারে আদর করে যা কয় তাই শোনে ও যা কয় তাই শোনে ওই আল্লাহ আল্লাদে বড় হয়েছে বড় বড় হতে হতে ধম করে মিটা হয়ে গেছে আর বাপ হয়ে গেছে ছেলে ছেলে হয়ে গেছে বাপ এখন যা কবে মানতেই হবে এই ফ্যান দেখে ফ্যান দেখছে কেনা আমারে ভ্যানের আল্লাহ দিয়া যাবে না ফ্যান খালি ভাত খাতিয়ে দিনে গলা বসেছে গামবো আর কথা বলবো আল্লাহু আকবার তোমরা যারা এক ছেলেতে খুশি আপাতত চিন্তিত ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড়টা সুখী সংসার আনন্দের শেষ নাই যা কামাই করছি দুটো ছেলে মেয়ে খেয়ে দিয়ে ভাসিয়ে তারপরে পদ্মা নদীতে যে পড়বে কিন্তু এর খেলা দেখা যায় না আর এক সময় পাশের বাড়ি আলাদা আট বাপ বেটা সাত ছেলে এক বাপ আর সাতটা ছেলে যদি একবারে ধমধম করে বাঘা পিঠা জোয়ান হয়ে ওঠে ও বুড়ো বাপের ওই ছেলেদের খুশিতে আবার যৌবন ফিরে আসে আট বাপ বেটা তাগড়া না ঠেল আর তোমরা দুই বাপ বেটা ছেলে আর তুমি দুই বাপ বেটা দুই বাপ বেটার সাথে আট বাপ বেটা লাগে জাগা জমিনে গ্যাঞ্জাম বাচ্চা হাতখানি জাগা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে তোমরা দুই বাপ বেটা তো আট বাপ বেটারে বালু ইয়ে শোয়াই ফেলাই দেবা কত কয় না মায়ের কারা খাবে দুই বাপ বেটাই মায়ের খাবে দুই বাপ বেটারে আট বাপ বেটা বাল হইয়ে কুইছে সুলা সুলিয়ে ধান কুড়ার রাস্তার পর টান টান হয়ে শোয়াই দিছে দোড়া সাপের মতো মাইরিয়ে ফেলে নাই পুরো উস রয়েছে তাজা আছে নড়াচড়া করে সাপের মতো ন্যাস তাজা আছে সে মানুষ আইছে কাছে কি কাকা কি খবর লম্বাটা আইছে আর যদি দুই সাইডে থাকতো তাহলে আজকে জোড়া বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলে জোড়া বাড়ি খাতাম না বৎস কঞ্চ বা তোমার পার্স পাতি সব শেষ কিন্তু তোমার বয়স ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে 4 বছর বেশি এখন হাইসারি মায়ের খাওয়া উপায় ঠিক না খাওয়াই কে জোর হলো না আমি কামাই করে খাওয়াই আমি নাসির পারে গই আইসা মাওলানা পাশ করে ঢুকছি তার আলবিগ্র মাদ্রাসা বেতন 1100 টাকা বিয়ে শাদী করি নাই
এই 1100 টাকা দিয়ে মা বাপ পালি ছোট একটা বোন ছেলে বাড়ি তাই পালি ভাই বোন ভাইরা লেখাপড়া করে ওই 1100 টাকাই হয়ে যেত ধীরে ধীরে আরো বড় হইলাম বিয়ে করলাম বেতন একটু বাড়লো বাড়তে বাড়তে এখন ছেলে মেয়ে হওয়া শুরু হলো দিতে দিতে আল্লাহ তাআলা পাঁচটা ছেলে দুইটা মেয়ে দিয়েছে এলো সন্তানই সাতটা মা আছে আব্বা ছিল আব্বা আব্বারও পালছি অনেক দিন স্ত্রী আছে আর আমার বাড়ির মেহমান কি পরিমাণ আপনাদের বাড়ি 5 বছরেও যে পরিমাণ মেহমানদারি খরচ না হয় আমার এক মাসে তার চেয়ে বেশি খরচ হয় প্রত্যেক মাসে 5-7000 টাকার খেজুর কিনি বিস্কুট তো আকাতরে কিনি যা আমি তো একটু খাই না এরপর তো আস্তি তালে আছে এই পরিমাণ মেহমানদারি যতই আমার খরচ বাড়তেছে আল্লাহ পাক দিচ্ছে আমি নাসির তো যতটুক সেটটুকি রইছি আমি তো মাইতি সাইতে মোটা হয়ে যাইনি সার্টিফিকেটও বাড়ে না চাকরি তিন দিয়ে করি কিন্তু বেতন করি ভাই যে সাইডে দাও লক্ষ্মী ভাষা মাদ্রাসার মহতাম এক টাকাও বেতন দেয় না বাড়ির গ্রামে দুই মাদ্রাসা আছে দুধের থেকে বেতন একটার থেকে বেতন নেই না নেই না তো নেই না আরো বস্তা ভরে দেই দেয় কে কে দেয় আল্লাহ দেয় আবার একজনের এক বাপের এক পুত সে কিষেন ব্যস্তি ও কিষেন ব্যস্তি সে মাঠ খুঁজে পায় না কোন ডাঙ্গায় কিষেন দেশে ডাঙ্গায় খুঁজে পায় না খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় পড়ায় কে আল্লাহ পড়ায় কথা বলেন ঠিক না আল্লাহ এ মা বাবার না ফরমান সন্তান যদি কাবা ঘরের মধ্যে বইসো মরে ওর মরার সময় কলে মানসিব হবে না সন্তান ছেলেরা কোনোদিন মারে ফেলাইতে চায় না মায়ের খেদমতে ত্রুটি করতে চায় না শুধুমাত্র বইয়ের কাছে স্ত্রীর কাছে এমন ভাবে জিম্মি হইছে বোর ধমকে ভাই জানতো বললো বোর ধমকে পারে না কাজেই আমার ভাবি সাবরা আজকে তুমি যুবতী আছো আজকে তোমার রক্ত গরম আছে একদিন তুমি বুড়ো হবা আমি বলে থাকি ডিজিটাল যুগ আসছে দিন বদলের পালা আসছে রোজানা রোজ উন্নতি হচ্ছে আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের জন্ম হয়েছে কোন জায়গায় যার যার ঘরের ভিতরে মায়ের ঘরের ভিতরে জন্ম নেছে মা দাদি দাদি নানি ফুফু খালারা আমাদেরকে ফেস্টই করে সিরাতে নাই দুরিয়া আমাদেরকে নামাইছে আল্লাহর রহমতে ওই বাঁশের সজদে নাড়ি কাটিয়ে দিয়া কোনো মতে গিরে দে বাইন দিতে কুফ হয়েছে এক দেশে তাই আমাকে নাবি নবি সব সুন্দর হয়ে গেছে আমরা ভালো আছি আল্লাহর রহমতে রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে দিন ভরে খরার মধ্যে থাকবো রাত ভর পানির মধ্যে থাকবো তারপরে একটু সর্দি হয় না কাশ হয় না সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে আর ইদানিককালে পোলাপান জন্ম নেছে কম্পিউটারের মধ্যে ঠিক না স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিও নাই সিংকাকে বাজুছে আর আল্লাহতে দৈরি কোনা দিয়ে এক এক পাশে বেরো ইনিয়ে আসতেছে তা পোলট্রির বাচ্চার মতো পানি না দিলি মরিয়ে যায় আবার পানি বেশি দিলি সর্দি কাশি সারা বছর টেবাটুবো ঠেমাটুবো এটা একটা হইতেছে তা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে বুদ্ধি সুদ্ধি কিছু নাই হেডার খাইয়ে মরিসি হেডার খাইয়ে বড় হয় আরে দেশি মুরগির বাচ্চা আর পোলট্রির বাচ্চা আকাশ পাতাল বুদ্ধির পার্থক্য কত কথা দেশি মুরগির বাচ্চা তার শক্তি আর বুদ্ধি আলাদা শিয়াল বনবিলের সাথে যুদ্ধ লড়াই করি টরে শেষ পর্যন্ত যদি পাইয়ে না ওটা তো ধরা পড়িয়েই যাচ্ছি লাগ দিয়ে উড়িয়ে চলে যায় গাছের মাথায় ওই জায়গা যাইয়ে শেষ পর্যন্ত শিয়াল রে ব্যাঙ্গ আরে ওখানে যাই আজান দেয় বাঘ দেয় শিয়ালের দিক থাকে কুকু কুকু তার মানে ধরলি না আমার এই যে চলিয়েছি দেখবার দিন শিয়াল তো বদমাশ হাজিল কমলা ওকে মুয়াজ্জিনটা আজান দিয়েছেন তা আটের নামাজ পড়িয়ে একটাতে শিয়াল আবার মোরগে মুয়াজ্জিন কয়ে খেতাব দিছে আজান দিলেন মিনারের উপরে উঠে আসেন নামাজ পড়ি মোরগেরও বুদ্ধি কম নাই দেশি মোরগ তোর বুদ্ধি বাড়ি ও কাজে নামাজ পড়বে ইমামতি করবে কিনা ওই যে ইমাম সাহেব ওই ঘরের ওই পাশে শুয়ে রয়েছে ডাকবেন শিয়ালে কাইতে দে যে কুত্তু একটা শোয়া লেয়াজ নামাইয়ে দে দোল কয়ে চলে যান কে নামাজ পড়বে না কয়ে হজু নাই এলো দেশি মুরগির বুদ্ধি আর পোলট্রির বাচ্চার বুদ্ধি পোলট্রিরে ছাড়িয়ে দেবেন শিয়ালে ধা মালি আগে দেখা যাক কিনা আইছে দুলো ভাই না কাকা যান ওর কোনো বুদ্ধি নাই আগের থেকে যেভাবে আমাদের যেই যেই মানুষগুলো সেই মানুষগুলো এই তারালি বাউল আপনাদের এই সাপ্তার বাউল যে যে নামই কন আপনারা এর ভিতরে আমি দেখছি রাত দিন ভরে খরার মধ্যে রাতভর পানির মধ্যে মাছ ধরে এরপরে তাকে ঠান্ডা কাশ হাসি কাশি পাদি কিচ্ছু হয় না সুন্দর করে দিন রাত কেটে যাচ্ছে আর এখন এগুলো ওর সাথে সাথে নিমুনিয়ে এমুনিয়ে সে মুনিয়ে করুণা মরুণা দৌড়িয়ে একেবারে বুঝে যাচ্ছে আল্লাহ একবার সাবধান সতর্ক হও আমাদের মা বাপরা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করছে কথা ঠিক না ওনাদের সাথে যদি বিয়াদবি করো মরার সময় কলেমা নসিব হবে না মরার সময় কলেমা নসিব তিন নম্বর অধ্যায় ইউসুল্লাযী ইউকিল্লু বিআহলিল খুবুস আল্লাহ নবী বলেন তিন নম্বর ব্যক্তি যার মরণের সময় কলেমা নসিব হবে না সে হলো দাইয়ুস এ দিকতাকান দাইয়ুস দাইয়ুস কাকে বলে দাইয়ুস ওই গার্জিয়ানকে বলে দাইয়ুস ওই গার্জিয়ানকে বলে যেই গার্জিয়ান তার অধীনস্থদেরকে পর্দার পরিবেশে রাখে না বউকে যেমন খুশি ছেড়ে
শিক্ষা সফরে যাবে মাইয়া বাপে মসজিদে বসে সুবহানাল্লাহ দেখে নু মারে আর মাইয়া দল ধরে কলেজের যুবকদের সাথে শিক্ষা সফর কুয়াকাটা কক্সবাজার বিভিন্ন পার্কে ঘুরে মুসলমানের সন্তান হয়ে সেদিনকে কুষ্টিয়ে যার পথে দেখলাম আমাদের এলাকার গাড়ি একটা আমার গাড়ি দ্বারা একটু চা খাইতে নামছি ওর জায়গা উড়াও নামছে রেস্ট করতে গাড়ির থেকে নামার পরে দেখি যে সব কয়টারে চিনি তার ভিতরে অর্ধেক কয়টা মুসলমান আর অর্ধেক কয়টা হিন্দু এই বাজে খোঁজে যাইতেছে শিক্ষা সফরে আমি কইলাম যে কোন জায়গা যাইতেছ তোমরা কয় যাইতেছি রবি ঠাউরির মাজারে সুবহানাল্লাহ মুসলমান মুসলমান রবি ঠাউরির মাজারে শিক্ষা সফরে যায় আমি বললাম তোরা রবি ঠাউরির মাজারে যাস কে কয়জন সাথে কয়জন হিন্দু আছে তাইতি আমি বললাম হিন্দুদের সাথে তাল মিলাইয়া রবি ঠাউরের মাজারে যাইস তাহলে তোদের সাথে তাল মিলাইয়াই হিন্দু কয়জনের সদস্যের মাজারে জিয়ারতে নিস নেকা সরমুনার মাঠে নিস নেকা ইস্তেমার মাঠে নিস নেকানো এই শাহজালালের মাজারে নিস নেকান শাহবরানের মাজারে নিস নেকান খানজাহান আলীর মাজারে নিস নেকান মুসলমান হিন্দুদের তালে পড়িয়া যায় রবি ঠাউরের মাজারে কিন্তু হয়েছে মুসলমানরা হিন্দুদেরকে গুছাইয়া কোনোদিন কোনো মাদ্রাসা আনতে পারো না ও মুসলমান যুবক আমার মুরব্বী বাবারা যারা আছেন পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করেন নইলে আপনার নান্নার নাম হলো দাইয়ুস আল্লাহ নবী বলেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো জান্নাতে যাবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈসা দিনই আলোচনা করতেছেন নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈসা আলোচনা করতেছেন আমার দিক ইতিমধ্যে সামনে একদল লোক সর্বকালে এদিক তাকান এদিক তাকান একদল মানুষ আছে আমার চোখের সামনে দেখছি পাগড়ি ভরা ভাবভঙ্গি বিশাল যুব্য গায়ে দেয় তসবি হাতে ঘন ঘন টিপড়ি মারে সুবহানাল্লাহ পড়ে মিষ্টি মিষ্টি নরম নরম কথা কয় ঠেকে যেন একেবারে বিশ্ববিখ্যাত দরবেশ অথচ এই নরম নরম ভাবের মানুষগুলো আকামের গুরু ভিতরে এগুলো মারিল পেলেয়া যারা যাদের ফাজলামি মুখে ওদের ওই মুখ পর্যন্ত শেষ উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এর অতি তালে থাকে ভিতরে আকামের গুরু শরীরের মধ্যে যে কটা অঙ্গ আছে এই অঙ্গের মধ্যে দেখবেন যে কটা অঙ্গ বাহ্যিকভাবে নরম ওই কটা অঙ্গ আকামের সবচাইতে নরম যে কটার মধ্যে হাড় নাই সেই কটা ফাজিলির বাসা আল্লাহ নবী বলেন জিরমুহু সগির জুরমুহু কাবির চোখে হাড় নাই চোখের ভাই বড় মায় জিব্বে হাড় নাই জিব্বের ভাই বড় মায় ঠোঁটে হাড় নাই ঠোঁটের ভাই বড় মায় আরো যেদিকে যাবেন হাড় নাই যারা নরম বাহ্যিক ভাবে ওরা আকামে গরম জম্বের গরম এইরকম কিছু পাবলিক সামনে বসা এত বড় পাগড়ি বান্ধা বিশাল যুব্য একটা গায়ে গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তারখান কানের মধ্যে মেশাক গুজা দাড়িতে দুই পাশে খিলের গুজা তার মানে দস্তারখান ছাড়া কিচ্ছু খায় না বিড়ি খাতি হলে দস্তারখান বিষয় খায় এত ভাবের বেকায়দা এইগুলো সামনের পর বসে গোলো গোলো টিবড়ি বাড়ে আর ওগে চোখের পানিও খুব রেডি কলা গাছের ডাঙ্গিও কেটে দিলি কলকলে যেমন পানি ভরে ওগে ওই রকম কথায় কথায় কান্দি দেয় খতখত করি কোন অভিনয় আল্লাহ জানে আল্লাহ পাক জানে কিন্তু ওইগুলো সব মুনাফেক ওই সামনে দিয়ে বসা রয়েছে মুনাফেক ওরা আবার গোলো গোলো সুবহানাল্লাহ কয় ফাঁকে ফাঁকে কয় ইয়া রাসূলুল্লাহ আমান তো আমান না হুজুর আমরা ঈমানদার আমরা ঈমান আনছি কিন্তু নবী তো ওই কজনের অন্তরের খবর জানে না অন্তরের খবর কে জানে ইন্নাল্লাহ আলিমুন বিজাত সুদূর অন্তরে খবর কে জানে আল্লাহ জানে আল্লাহ পাক নবীকে সতর্ক করে দিয়ে বলতেছেন এই যে কটা ঘন ঘন টিবড়ি মারতেছে তসবিহাতে নিয়ে অশুনতেছে ওই কটা হলো ফাঁকিবাজ মুনাফেক তোমার থেকে গোপন রহস্য সংগ্রহ করে নিয়ে কাফের নেতাদের কাছে বলবে তারা তোমার এগেনস্টে ষড়যন্ত্র করবে কাজেই তোমাদেরকে জানাই দিই কওয়ালাতিল আরব আমান্না যারা বারবার বলতেছে আমান্না মানে আমরা ঈমান আনছি কুল তাদেরকে বলে দেন লাম তো মিরু তোমরা ঈমানদার না ওয়ালাকিন কুলু আসলাম না তোমরা বেশি বেশি বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কিরাম বললেন হুজুর তাহলে কি ঈমান আর ইসলাম আলাদা জিনিস হুজুর বললেন অবশ্যই আলাদা জিনিস ইতিমধ্যে এক ভদ্রলোক সামনে এসে হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ওমান ইসলাম ইয়া রাসূলুল্লাহ এই লোকটা অপরিচিত হুজুর তখন জবাব দিলেন এক নম্বরে ঈমানের জবাব দিলেন আমার সাথে সকল মুখস্থ করবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
জীবনে একবার হলিও মুখস্থ করে বলা ফরজ, ফরজে আইন এবং বিষয় সাতটা, ওর মধ্যে সাতটা কথা আছে, সাতটা কথার পুরো অর্থ বুঝে বিশ্বাস করা ফরজ। আমান্তু বিল্লাহি, এক নম্বরে আমি ইমান আনলাম আল্লাহর উপরে, বিশ্বাস করেন আল্লাহ আছে না নাই, আমার আল্লাহ আছে বলে কোনো দলিল লাগবে, কোনো দলিল লাগবে, কোনো প্রমাণ লাগবে, আল্লাহ আছে এটাই দলিল, হাজার হাজার লক্ষ দলিল, আর আমি গভীর রাতে দলিল দিয়ে সময় বাড়াইতে চাই না। এক নম্বরে আমান্তু বিল্লাহ, দুই নম্বরে অমালাইকাতিহি, ফেরেস্তা আছে না নাই, অমালাইকাতিহি, তিন নম্বরে ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, তবে বর্তমান জামানায় চলবে কোন কিতাব? জোরে কান, কোন কিতাব? তৌরাত চলবে, ইঞ্জিল চলবে, জবুর চলবে, হিন্দুদের কিতাব চলবে, বুদ্ধদের কিতাব চলবে, কোনো কিতাব চলবে না, একমাত্র চলবে বর্তমানে কিয়ামত পর্যন্ত আল কোরআন, কথা বলেন ঠিক ঠিক না? ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, তবে শেষ কিতাব হলো আল কোরআন, ও কুতুবিহি, চার নম্বরে ও রসুলিহি, সমস্ত নবী রসুলকে মানি, আমার যুবক সোনালোককে একটু আমার সাথে স্লোগান দিতে হবে, শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রসুলুল্লাহ, ধরে বলেন কি নাম? মুহাম্মাদুর রসুলুল্লাহ। এই জামানায় জরুরি হয়ে গেছে আলোচনাটা নিয়ে আসা, ভারতের থেকে আমাদের বাংলাদেশে সারা দুনিয়া এখন ছড়ায় পড়ছে, ভারত হলো ভেজালের গুরু, যত ভেজাল খাদ্যের ভেজাল ভারতের থেকে আসে, ধর্মের ভেজালও ভারতের থেকে আসে, খাদ্যের ভেজালও ভারতের থেকে আসে, ধর্মের ভেজাল ভারতের থেকে আসে। ইদানিংকালে বেশ কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে একজন নাম, ওর গোলাম আহমদ কাদিয়ানি, সে কয় মোহাম্মদ শেষ নবী না, আমি হলাম শেষ নবী, জোরে কন্যানাউজুবিল্লাহ, এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, এখন পরিচিত হয়েছে কাদিয়ানি নামে। আমার বাংলাদেশে হাজার হাজার মুসলমানের ছেলে, মুসলমানের ছেলেরাই কাদিয়ানির ভক্ত হয়ে যাচ্ছে, আমাদের সাথে নানুপুর মাদ্রাসায় পড়ছে চট্টগ্রাম, যেই নানুপুরি হুজুর এখানে আসতেন, নানুপুর মাদ্রাসায় পড়ছে আমাদের গোপালগঞ্জের গুবরায় বাড়ি, এইটা মাওলানা নানুপুর মাদ্রাসা থেকে পড়িয়া ও কাদিয়ানিদের টাকা খাইয়া ও কাদিয়ানি হয়ে গেছে, যখন বাংলাদেশ থেকে ওই এলাকার থেকে প্রেসার দেছে, টের পাইয়া কাদিয়ানিরা পয়সা দিয়ে আমেরিকা নিয়ে গেছে, সেই জায়গা নিয়ে কয়েক বছর রাইখা এবার আবার বাংলাদেশে পাঠায় দেছে, ও ভিতরে ভিতরে পয়সা আইনা যুবকদের পয়সা দিয়া কাদিয়ানি বানাইতেছে, ও নাকি শুনতেছি খবর দিচ্ছে, পাইতারা দিচ্ছে ওই এলাকায় কাদিয়ানিটা সম্মেলন করবে, ওদের পক্ষ থেকে মাহফিল করবে, বাংলাদেশে বৈশা ১৬ কোটি মুসলমানদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই কেরামের মধ্যে বৈশা, গোলাম আহমদ কাদিয়ানি ধর্মতা গোপালগঞ্জে বৈশা, শামসুলাক ফরিদপুরের গোপালগঞ্জ, হাজি শরিয়াতুল্লাহ ফরিদপুর, জোরে বলেন ঠিক ঠিক না? এই সুপার হুজুরের গোপালগঞ্জ, আব্দুল আব্দুল হাম সাহেবের গোপালগঞ্জ, আল্লাহ হাজার হাজার ওলামাই কেরামের গোপালগঞ্জ, এই বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, জননেত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ, এই জায়গায় বসে যদি কেউ কাদিয়ানি বলে পাই তারা দেয়, ও আমার গোপালগঞ্জের সোনালক্ষী যুবকরা, আলেম ওলামার অর্ডারের অপেক্ষা লাগবে নাকি তোমরাই পারবা? ওকে উপযুক্ত হাদিয়া দিয়ে দেওয়ার জন্য রাজি কারা কারা? নারায়ণ তকবীর, কাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও, কুড়িয়ে দাও, কাদিয়ানিদের আস্তানা নবীর পারে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পারে নবী নাই, বিশ্ব নবীর শত্রুরা ইহুদিদের চালারা, কাদিয়ানিদের চালারা, নারায়ণ তাকবীর, রেডি যুবক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখনই যদি এই শয়তান গোষ্ঠীর সাথে জিহাদের ডাক দেওয়া হয়, রাজি? ওয়ান, রেডি? ওয়ান, টু, থ্রি কয়দিন পরে কব, আজ থ্রি থাক, টু বন্ধু রেডি থাক, থ্রি কর, সাথে আর দেরি হবে না, ঠিক? মুরব্বীরা যাবেন না? যাবেন না? শয়তানের উপযুক্ত শিক্ষা, ও যেমন নবী দাবি করেছে আল্লাহ তারে হাদিয়া দিয়েছে, যেমন আমার নবী যেমন হাদিয়া তেমন, ও পায়খানার মধ্যে পড়ে পচা ঘু খাইয়ে মরছে, আর আমার নবী জায়গায় শুয়ে রয়েছে, সারা পৃথিবীতে দুরুদ সালাম পাইতে তালে আছে,
একটা সেকেন্ড নাই যে সেই সেকেন্ডের মধ্যে আমাদের নবী দুরুদ পায় না, কথা কম এর জাস্ট এমনি দুরুদ পড়িয়েন না পড়ি, এক্ষুনি এই মুহূর্তে একেবারে জাস্ট এই টাইমে এক জায়গা মাগরিবের নামাজ হচ্ছে, হচ্ছে না? পৃথিবীর কোন এক জায়গায় মাগরিব হচ্ছে, এখনই এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, এখনই এক জায়গায় জোহর পড়তেছে, একেবারে এখনই এক জায়গায় আসর পড়তেছে, এখনই এক জায়গায় ঈশা পড়তেছে, ঠিক কি ঠিক না? 24 ঘন্টার একটা সেকেন্ডও মিস নাই যে কোনো অক্ত নামাজ হচ্ছে না, ঠিক কি না? আর নামাজের মধ্যে দুরুদ শরীফ আছে, সেই দুরুদ কোন জায়গা যায়? মদিনায় যায়। কোন জায়গা যায়? আমার নবী এরকম অবিরাম দুরুদ পাইতে আছে, আর সে অবিরাম পায়খানা খাইয়ে মূর্তি তালে আছে। রসুলহি, শেষ নবীর নাম রসুল, মুহাম্মাদুর রসুলুল্লাহ, ঠিক আছে? ওয়াল্লাইল আখির, সামনে শুক্রবার মুহররমের 10 তারিখে একদিন শুক্রবার দুনিয়াটা ধ্বংস হবে, সেই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার আসবে না, এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন, দুনিয়া ধ্বংস হবে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এর নাম হলো 5 নম্বর, 6 নম্বর অল কদর, তকদিরের মালিক কে? চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? ভালো রাখে কে? মন্দ রাখে কে? জায়গা জমি দেয় কে? চাকরি দেয় কে? সন্তান দেয় কে? তকদিরের পন্টনকারী আল্লাহ। বিশ্বাস করবেন, কাহার উপর কোনো অভিযোগ দিয়ে লাভ নাই, ঠিক? 7 নম্বর অল বাসি বাদাল মৌত, মরার পরে আবার উঠতে হবে কি না? উঠতে হবে। উঠার পরে পদ্মার সাথে ঘুরিয়ে বেড়াবেন, কে সাথে দেখা সাক্ষাৎ না করলেও চলবে? আল্লাহর সামনে 4টি প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও বাড়তে পারবেন না। এই 7টা কথা বিশ্বাস, এখন এই যে বিশ্বাস করলে না, খুব একেবারে ইমার্জেন্সি, একেবারে ইম্পর্টেন্ট, আমার দিক থাকেন, একেবারে জরুরি, এই 7টা কথারে শুধু বিশ্বাস করছেন, বিশ্বাসের অপর উপরে এই 7টা কথা আছে ল্যাংটা, হাদিসের ভাষায় বলে 7টা বিশ্বাসের নাম হলো ইমান, আর এই ইমান আপাতত যা বিশ্বাস করছেন ওই অবস্থায় ল্যাংটা। আল্লাহকে মানি, কথাটার গায়ে কোনো কাপড় নাই, অলঙ্কার নাই, রসুল মানি, ফেরেস্তা মানি, কিতাব মানি, কিয়ামত মানি, তকদির মানি, এরপরে আমি পরকাল মানি, এই মানা মানি পর্যন্ত বিশ্বাসগুলো রয়েছে ল্যাংটা অবস্থায়, এর গায়ে কোনো পোশাক আদি অলঙ্কার নাই। নবী এবার বলেন আল ইমান ও হরিয়ান, তুমি যে 7টা কথাকে বিশ্বাস করছো এটা আছে ইমান, এটা ল্যাংটা আছে। কি আছে? ল্যাংটা আছে। এর আরবি শব্দের তর্জমা হলো উরিয়ান, মানে ল্যাংটা। এখন ল্যাংটা মানুষের মধ্যে কোনো সৌন্দর্য আছে? কতক্ষণ আছে ল্যাংটা? একটা মানুষের জায়গায় যদি একটা বড় এক বিটারে যদি ল্যাংটা হয়ে দাঁড়ায় তুই, ও ও ও ওর দিক কেউ মেলাক্ষণ তাকায় থাকতে পারবেন? আর দেখার মতো কিছু, দেখার মতো কিছু কি আছে একটা মানুষের ল্যাংটা হয়ে দাঁড়াতে হলে? এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচে, এক জায়গায় ফুলু, এক জায়গায় কাউ, এক জায়গায় টেমা, এক জায়গায় সমান, এক জায়গায় জঙ্গল ফঙ্গল, আবাদি জাবাদি মোটামুটি, একটা বিধি কিস্তি, দেখার কিচ্ছুই নাই। আর না সুবিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে পোশাকের কারণে, কতক্ষণ ঠিক না? পোশাক তো সাজাইলে কালো মাই এটাও প্রিয়াঙ্কা চোপড়া হয়ে যায়, ঠিক কিনা? পুরুষের লাগে শুধু পোশাক সাজতে, আর নারীদের পোশাকের সাথে আবার অলঙ্কারও লাগে। পোশাকের সাথে কি লাগে? অলঙ্কার লাগে, লাগে কি লাগে না? এবার আল্লাহ নবী বলেন আল ইমানু উরিয়ান ওয়াল লিবাসু হুয়াত তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ইমান হলো ল্যাংটা ইমান, এর গায়ে তুমি পোশাক দিবা আর একে তুমি অলঙ্কার দিয়ে সাজাইবা। সাহাবাই কিরাম বললেন ওগো নবী, ল্যাংটা ইমানের পোশাক কি? আল্লাহ নবী বলেন ওয়াল লিবাসুহু আত তাকওয়া, এই ল্যাংটা ইমানের পোশাক হলো তাকওয়া, ল্যাংটা ইমানের পোশাক হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, মোমেন যারা হয়েছো, ঈমান যারা এনেছো, 7টা ল্যাংটা ঈমান তোমার মধ্যে আছে, তুমি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার। যার মধ্যে আল্লাহর ভয় যত সুন্দর, তার ঈমানের পোশাক তত সুন্দর, নামাজ তত ভালো, রোজা তত ভালো, হজ তত ভালো, যাকাত তত ভালো, ব্যবসা তত ভালো, চাকরি তত ভালো, খ্যাতখামার তত ভালো, চেয়ারম্যানই তত ভালো, মেম্বারই তার তত ভালো, ও দোস্ত তার চাকরি বাকরি ভালো, পরিবার তার ভালো, সমাজ তার ভালো। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়ে না, ওই লোকটা শরীয়তের বিধিবিধান ছাড়ে না, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য তোমার ইমান ল্যাংটা ইমানের পোশাক দিবা তাকোয়া দিয়া। এবার সাহাবাই কিরাম বলে হুজুর বুঝছি পোশাক দেবো তাকোয়া দিয়া, অলঙ্কার দেবো কি দিয়া? আমার দিক তাকান, একটা বড় লোকের মাইয়া, একটা বড় লোকের মাইয়া,
এই মেয়েটারে বিয়ের দিন তার বাপ পোশাক দিয়েছে নিজ হাতে ঢাকা থেকে 2.5 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে আনছে, 20,000 টাকা দিয়ে পেটিকোট কিনছে, 10,000 টাকা দিয়ে ব্লাউজ কিনছে, 50,000 টাকা দিয়ে জুতো কিনে আনছে বিদেশি জুতো, কসমেটিক দিয়ে জম্মের সাজান সাজাইছে পার্লারে দিয়ে নিয়া, কিন্তু বাইডারে একটা স্বর্ণের নাকফুলও দেয় নাই, কানে একটা দুলও দেয় নাই, একগা চেনও দেয় নাই, একটা চুরিও দেয় নাই, শুধু পোশাক দিয়ে সাজাই দিলে কি মেয়েটা শ্বশুরবাড়ি খুশি মতে যাবে, কথা কন যাবে, মানুষের ধিক্কার দেবে কি দেবে না? এত টাকার কাপড় না দিয়ে কাপড়ির টাকা দিয়ে 2 ভরি স্বর্ণ দিলে হয়ে যাইত, এ কথা সবাই বলবে। আল্লাহর নবী বলেন ঈমানকে পোশাক দিয়ে জোতা কোয়া দিয়া, এবার এই ঈমানকে একটু অলংকার না দিলে ঈমানের ঢক হয় না। সাহাবাই কেরাম বলেন ওগো নবী ঈমানের ঢক কি দিয়া আছে, ঈমানের ঈমানকে অলংকার করতে হয় কি দিয়া? আল্লাহর নবী বলেন ওয়ালিবাসু ওয়াত তাকওয়া ওয়া জিনাতুহু আল হায়া, ইমানের অলংকার হলো লজ্জা। জোরে বলেন কি? ইমানের অলংকার। জোরে বলেন ইমানের অলংকার লজ্জা। আল্লাহর নবী বলেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোবা, ইমানের 77টা শাখা আছে, আফজলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ শাখার নাম হলো ইমাতাতুল আজানির তরিক, একটু শুনতে হবে, একটু কান লাগায় শুনতে হবে, শোনা লক্ষ্মী পায়ে ধরি হাতে ধরি এই কথাটা ভালো করে একটু বুঝতে হবে। ইমানের 77 শাখা জোরে বলেন কয়টা? 1 নম্বরটার নাম হলো লা ইলাহা, আর 77 নম্বরটার নাম হলো ইমাতাতুল আজা আনিত তরিক। এদিক এদিক 77 নম্বর শাখা কিসের শাখা? ইমানের শাখা। কিসের শাখা? ইমানের শাখা। 77 নম্বরের ছোট শাখাটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস। জোরে কন, জোরে কন, ঠিক আছে? যদি ফেলান তাহলে ইমান থাকলো, 77 নম্বরের ইমান, আর যদি না পেলান তাহলে 77 নম্বর ইমানটা দুর্বল। এবার যদি রাস্তায় কষ্টদায়ক জিনিস আইনিয়ে রাখেন তাহলেও 77 নম্বরের ইমানটা মাইর খেলো, কথা কন, কথা কন না কেন? আমাদের এই এলাকায় এই যে সিজনালি ফসল রাস্তায় নাড়িয়ে দিলি, এতে কি আমাদের ক্ষতি হয় না উপকার হয়, কথা কন না কেন? বেয়ানা লাগে দমের নাড়ি উল্টো বসতে ভালোই যায়, ঠিক না? অতএব এই রাস্তায় যে ফসল নাড়া এইটা ক্ষতিকারক জিনিস রাস্তায় না, এই রাস্তায় যে ফসলগুলো ঠেলে ঠেলে নিচে ফেলাই দিলে আপনার 77 নম্বরের ইমানটা ঠিক থাকলো, কথা বলেন, কথা বলেন। আর যদি ওই ফসল রাস্তায় এনে নাড়েন 77 নম্বর ইমান আপনি মার খাইছেন। কত ডিজিটাল আমাদের গাড়ি, যে আমাদের প্রাইভেট কার তো নিছে কোলো এইরো মুসো যে গাদি দিয়ে নেড়ি তুইছে বাজার যে তুই মহিলা আবার কেড়া লেতেরে না ছেলে মতো দাঁড়ায় রয়েছে, এই আজকে এই দানপুরের মধ্যে তো যাতায়াত করি এই জায়গায় দিয়া মারতি যায়, কিছু কলি মারতি যায়, এই কথা কইন না মিয়া, সব আমি কব বলি তো গুছা গেছাই আনছি, গাড়ির তলি দিবে চাই গেছে, গাড়িতে আগুন ধরে যার কাজ আইনজীবী, তাহলে ক্ষতিকারক জিনিস না, ক্ষতিকারক জিনিস না, এই জিনিসটা রাস্তাতে ফেলাই দিতে কইছে নবী, কে বলছে, কে বলছে? রাস্তাতে ফেলাই দিতে আরে রাস্তা করে বচন না নি তুই কত ডিজিটাল, আগে মলনমল তো গরু দিয়ে, এখন মলনমলে অফিসার দিয়ে, হুজুর দিয়ে, প্রাইভেট কার দিয়ে, মাস্টার দিয়ে, প্রফেসর জুড়িয়ে দিয়েছে মলনে, আমরা দিন ভরে মলে থিয়ে যাব আর আসরের পরে যাইয়া এই দেশের মহিলারা রাস্তায় দাঁড়াইয়া ড্যান্স করতে তালে থাকে, নাস্তি তালে খায় রাস্তায় ইরো মুসো যে কলই নাড়ছে। আমাকে ওই মানিহার, আমাদের বাড়িতে ওই দিক দিয়ে গোপালগঞ্জ যাইতে আছে মানিহার, মানিহার রাস্তায় কলই নাড়ছে, আমি একটু মোটর সাইকেলে গোপালগঞ্জ যাচ্ছি, এখন এমন উঁচুরে নাড়ছে যে তার মধ্যে মোটর সাইকেল ঢুকোতে সাহস পাচ্ছি না, খানিক দাঁড়ায় চিনতে হচ্ছে যে কোন দিক দিয়ে যাবো না ফিরিয়ে যাবো, পাশে দেই যে একটুক জায়গা আছে কোনো মতে নাই নিয়ে সেই জায়গায় দিয়ে চলে গেলাম, মহিলা নাড়িয়ে দিয়ে কেড়াইলে তেরে দাঁড়ানো পাশে, রাগেতে মহিলার চোখ ছিটে যাচ্ছে, কই এই ফেলাইছে দেখলি কত বড় কুজলো হুজুর, কত বড় কুজলো হুজুর, আমি কলাই নাড়ছি ওটা মহিলা তুই উনি নিচে দিছে গেল। ইমাতাতুল আজা আনিত তরিক, কলা রসুল্লাহ সাল্লাম বিশ্বাস নাই হাদিসের কিতাব খুঁজে দেখেন, রাস্তায় ফসল নাড়া এর চাইতে বড় অন্যায় হতে পারে না, বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বিশেষ করে কিছু কিছু ফসল আছে তেল ছিঁড়ে গমের কাটা মোষ নিয়ে
এগুলো খুব চলছে কোলাইনার সেন যখন এরপর মোটরসাইকেল দ্রুত গতিতে ব্রেক করলে স্লিপ করবে হাত ভাঙবে পা ভাঙবে আপনি ফসল নাড়িয়েছেন এই জায়গা এটা কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহ কয় তোরা মৌলভীরা গ্রামে গ্রামে সাইডে কালেকশন করিস বলে তোরা দাই ঠেই আমারে কই আল্লাহ দান দাও ফসল দাও পাট দাও কলই দাও দেব কি দিলি তো যে বিটিরা রাস্তায় যে ড্যান্স করতে তালে তাই আর দেশের ব্যানার আগে জানবার হয়ে যায় ব্যানার তো মোটর লাগাইছে সে মোটর তো কি মোটর একটু ব্যাটারি চার্জ দেওয়া মোটর ওর পর যখন আটকে যায় তখন খালি গুম 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 উঠতে তালে খায় খালি ভন ভন উঠতে তালে সে উঠতেই পারে না কুত্তি কুত্তি তার জান চাস ইমাকাতুল আজা আনি তারিখ রাস্তার তে কষ্ট দেয় বলে এরপরে হুজুর বলেন ওয়ালা হায়া উশবাতুম মিনাল ঈমান ঈমানের যতগুলো শাখা আছে তার মধ্যে লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ কথা বলেন লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ ইজা ফাতাকাল হায়া ফপালমা সীতা লজ্জা চলে গেলে যা খুশি করা যায় চলচ্চিত্রের নায়ক নায়িকারা যেভাবে শুটিং করে এক বাড়ির বউ আর এক বাড়ির ছেলে এই দুইজন ওর মধ্যে যে অভিনয় করতে যে স্বামী স্ত্রী সাজে স্বামী স্ত্রী সাজি এক করে স্বামী স্ত্রী ফাইনাল পর্যন্ত চলে যায় ইগে কি একটু লজ্জা নাই ওর ওই শুটিংটার মা দেখবে ওর ভাই দেখবে ওর বোন দেখবে ওর মামারা দেখবে খালারা দেখবে দেশের মানুষ দেখবে সেই কোনো লজ্জা নাই অর্ধউলাঙ্গিরি ল্যাংটা হইয়া গায়ে মাথায় কাপড় নাই সেইভাবে শুটিং করে যাচ্ছে যুবকরা রাস্তায় দাঁড়ায় দুইজনে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আর গল্প করতেছে দাঁড়ায় দাঁড়াইয়া আর অথচ একজন লজ্জাশীল মানুষ একজন মুরব্বী বাড়ির থেকে বেরোইছে মাহফিলে আসবে রাস্তাঘাটের পাশে একটু জঙ্গলের মধ্যে পেশাব করবে তাও লজ্জাতে বসে না পেশাব না করে চলে আইছে পেতল ফ্যাট সিবে দূরে আইছে দৌড়ে মাদ্রাসার বাথরুম গেছে কাকা এত ব্যস্ত কেন রাস্তাঘাটে বসতেই তো আরে মিয়া যে জায়গা বসবো মনে হয়েছে বাগান সামনের দিয়ে শিয়েল একটা দৌড়ে গেছে সামনে দিয়ে শিয়েলের লজ্জাতে উঠে চলে আইছে আর আমাকে এই যে ভাটিভাড়ার মোড়ে আমি নিজেই চোখে কয় বছর আগে দিই যে পাঁচ দাঁতাল গো লইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে আবার বাবে বুঝলাম পরে শুনলাম যে ওরা সিটাইয়ে পাল্লা দিছে যদি কেউ সিটাইয়ে কে পায়ের কাছে পৌঁছে দিতে পারে ও গোল্ডেন এপিলাস ওরে মিষ্টি খাওয়াতে হবে লজ্জা থাকলে এইরকম গো লইয়ে দাঁড়াইয়ে পেশাব করতে পারে মানুষে যদি কোনো মহিলার লজ্জা থাকে বেপর্দা করতে পারে না মহিলার লজ্জা থাকলে এইরকম পোস্টার কইরা একটু সামান্য মেম্বারের লোভে বর পোস্টার মাইয়ের পোস্টার বুনের পোস্টার নিজিরা ছাপাইয়ে লাগাই বেড়ায় তোমার বউরে তোমার মাইয়েরে তোমার বুনরে দেশের মানুষ দেখে দেখে থুক মারতিছে আর সেই জায়গা প্রশংসা করতেছে লজ্জা করে না বমি আসে না কিসের সাতার মুসলমান একটু মেম্বারি একটু ওয়ার্ড চেয়ারম্যানের মেম্বারের লোভে তাই বউডারে দেশ বেরিয়ে ভাবে সার্কুলার করে দিছো আবার নামাজ পড়ো মসজিদি সুবহানাল্লাহ কই কেন মারো সাবধান ইজা ফাতাকাল হায়া ফপালমা সীতা লজ্জা থাকতে কাম করতে পারে না লজ্জা চলে গেলে এই সমস্ত অন্যায় করা যায় আল্লাহ পাক আমাদের ঈমানকে পোশাক পরার তৌফিক দান করে আমাদের ঈমানকে লজ্জার অলংকার দিয়ে অলঙ্কৃত করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ভাইজান ছিলেন হাবিবুর রহমান সাহেব এ জায়গা ঘর ছিল শুরু করে দিয়ে গেছে বিল্ডিং পরবর্তীতে অনেক সুন্দর দেখতেছি দুই তিন বছর আসি না আমার বড় ভালো ভালো লাগতেছে মাদ্রাসাটা আরও বড় হোক সবাই বলেন আমিন চলতি কমিটির হাতে এবং উলামাই কেরাম নেক নজর দিয়েছে আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে আরও বড় করুক মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি কথা বলেন বিপক্ষে কেউ আছেন নাকি মাদ্রাসায় বছরে মাত্র ৭০ বস্তা চাউল লাগে বোর্ডিংয়ে কয় বস্তা ৭০ বস্তা চাউল তো ৭০ বস্তা চাউলের ১০ বস্তা চাউল দেওয়ার কোনো এক আল্লাহর বান্দা আছেন যে আমি ১০ বস্তা চাউল দেব বছরে ১০ বস্তা দানকুড়ার মানুষ এখন আল্লাহর রহমতে দানকুড়া পাথরঘাটা এ সাইডের মানুষ সরকরফা পারকরফা দিয়ে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ভালো ফ্যামিলি আছে বছরে ১০ বস্তা চাউল দিয়া মাদ্রাসার বোর্ডিংয়ে কোনো ঘটনা না একেবারে কোনো ঘটনা না একেবারে আসান দেওয়ার নিয়ত করলে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ১০ বস্তা কি নাম হ্যাঁ ভাই মাহমুদ ছেলে মানুষ যুবক মানুষ দেখতেছি বড় খুশি হলাম আল্লাহ মাহবুবকে তুমি হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও আল্লাহ মাহবুবকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও মাহবুবকে জীবন ভরে তুমি এরকম বছরে ১০ বস্তা করে দেওয়ার তৌফিক দাও মাহবুবকে তুমি আল্লাহ নেক সন্তানের আব্বা বানাই দিও মাহবুবের বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিও জোরে বলেন আমিন আল্লাহ মাহবুবকে বারবার মক্কা মদিনা নসিব করে জিয়ারত নসিব করো আল্লাহ মাহবুবকে রসুলের মাহবুব বানাইয়া জান্নাতি করে দিও বলেন আমিন আসেন কি এরকম দোয়া নেওয়ার মতো কেউ আর একটা লোক কি হবে ১০ বস্তা চাউল দিয়ে এরকম মোটা দোয়া নেবেন আসেন আসেন কোন আল্লাহর বান্দা মোহাম্মতের সাথে আর একটা মানুষ বলবেন ১০ বস্তা চাউল ও বিয়ারা বড়ি বিয়ারা জমিদার বিয়ারা কতজন আছেন কমিটির ভিতরে কতজন আছেন আমি নাসিম সুলতান সীমান্ত স্যার সভাপতি সভাপতি থাকাকালে আমি ৫০ লক্ষ টাকা দিয়েছি আমার মাদ্রাসায় আর এই সিরিজ গত মে মাসের
হইছি মুতামিম এর ভিতরে দিছি 15-16 লক্ষ টাকা আল্লাহর রহমতে দিতে খালি মজা লাগে টন ভরে চাউল নিয়ে আসে ক্যাশ ধরে টাকা দিয়ে দেয় এই পকেটের টাকা কত জমিদার আছেন পয়সা কড়ি আছে জায়গা জমি কিনতেছেন 10 বস্তা চাউল দিবেন আল্লাহ পাক ময় মুরব্বীকে যারা যারা কবরে আছে তাদের কবরে জান্নাতের চাউল দিয়ে খানা খাওয়াবে তাকলি একটু মহব্বতের সাথে বলেন আব্বার জায়গা জমি ভিটে বাড়ি ব্যবহার করতেছেন মায়ের জন্য 5 বস্তা বাপের জন্য 5 বস্তা বছরে 10টা বস্তা চাউল দিয়ে আর একটা লোক খুঁজছিলাম আর একটা লোক পাইলে খুশি হয়ে যেতাম কোরআন পড়ে দোয়া দিতাম আল্লাহ আপনাদের হালাল ভাবে কিরম ভাই সামির সর্দার আল্লাহ দান কবুল করেন জোর বলেন আমিন আল্লাহ ভাই সামির কে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও সুস্থ তার সাথে লম্বা হায়াত দাও বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো নেক সন্তানের আব্বা বানায় দাও সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন 5 বস্তা দিয়ে আর কেউ আছেন 5 বস্তা 5 বস্তা ওই কি নাম ভাই হাসান ভাই হাসান মিদা 5 বস্তা বলেন আলহামদুলিল্লাহ হাসান মির্জাকে আল্লাহ হাসান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতি করে দিও হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও সুস্থ তার সাথে লম্বা হায়াত দাও বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো জোরে বলেন আমিন আর 5 বস্তা হলিবার আমার একটা জায়গাটা টার্গেট আছে আর 5 বস্তা চাউল দিয়ে একটা মানুষ কাটকে আছেন বছরে একবার দেবেন সারা জীবন করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তৌফিক দেবে আর একটা লোক কোন 5 বস্তার 5 বস্তার একটা লোক বলেন আল্লাহ আল্লাহ এলাকায় কত মানুষ আছে পয়সা আল্লাহ তুমি একটা মানুষ তৈরি করে দাও 5 বস্তা চাউল বছরে একবার দেবেন আছেন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন উল্লেখযোগ্য তারা বলেন শিল্পপতি কোটিপতি বহুত মানুষ আছেন লাখপতি বছরে একটাবার 5 বস্তা চাউল কিনে দেবেন ইনশাআল্লাহ থাকলে একটু বলে ফেলেন আর একজন মানুষ হ্যাঁ তুমি কয় বস্তা সব নোটক বাদ আমার যাদ্দুর হয় বাহিরটা তুমি দিবা ওর মধ্যে নেই 25 বস্তা আর 5টা বস্তা দেন তাহলে 5 জন এখন 1 বস্তা করে 1 বস্তা দেবেন কিনা কারণ 1 বস্তা 5 বস্তা চাইলে আমার লাগবে যে করে এই যে পাইছে যুবক কি নাম সাইফুল চেক 1 বস্তা আলহামদুলিল্লাহ সাইফুল চেক 1 বস্তা বলেন আলহামদুলিল্লাহ 26 বস্তা হয়েছে আর 4 বস্তা কে আছেন কায় কে আছেন আর এক বস্তা 4 বস্তা চাউল লাগবে একটু বলেন মহব্বতের সাথে এক্ষুনি দেওয়া লাগবে না আপনি মাসের মধ্যে বছরের মধ্যে দিলেন কত 5 ওই যে মুরব্বী 5 বস্তা কি নাম জনাব আতিয়ার রহমান সাহেব 5 বস্তা লেখো জনাব আতিয়ার রহমান সাহেব 5 বস্তা আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন সবাই বলেন আমিন হয়ে গেছে 31 বস্তা 20 বস্তা রবিউল দেবে আর 20 বস্তা মসিউর দেবে আপনারা একমত কি ভাই তাই দেবে না একমত তো একটু জোরে কথি হয় আপনারা একমত নারে তকবীর মেম্বার রবিউল 20 বস্তা হযরত মাওলানা হাফেজ মসিউর রহমান 20 বস্তা এই দুইজন নিজেরা দিই পকেটেতে দিই কালেকশন করে দিই কোকে দায়িত্ব আমার আমাকে দেওয়ার হচ্ছে না এই 40 বস্তা ওরা আর আমরা দিলাম 31 বস্তা মোট শেষে 76 কত হলো 71 বস্তা হয়ে যাবে বছর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ শরীফ পড়ি আচ্ছা এই ডাইল দিয়া জানি কি করে ডাইল ডুল 1 বছর না ডাইল দেবে না থাকবে ডাইল খাবে না এরা গোস্ত মাছ খাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দেন আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন যারা বেঁচে আছে আল্লাহ জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন আজকের মাহফিলে আমরা যারা বসে আছি আল্লাহ যে সকল কথা বলেছি শুনেছি এসব কথার পর আমাদের আমল করার তৌফিক দান করেন সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ এক্ষুনি খাস তওবা করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের যে সকল মুরব্বিয়ান মখলেসান আমাদের ঘরে রুগী আছে অসুস্থ অনেক রুগীরা দোয়া চেয়েছে সব রুগীদেরকে শিফা দেন সুস্থ করে দেন আয় আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা নসিব করেন সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা ভিক্ষা চাই অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখেন না আল্লাহ ইজ্জতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন আমাদের সবাইকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন এই মাদ্রাসা অনেক মাদ্রাসায় দান করার তৌফিক দান করেন এই মাদ্রাসাখানা আল্লাহ কবুল করে নেন মাদ্রাসার হাজাত জরুরত পূরণ করে দেন মাদ্রাসার হাজাত জরুরত পূরণ করে দেন যারা বিভিন্নভাবে দান করলেন চাউল দিয়ে ডাউল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সকলের দান কবুল করে নেন তাদের দুনিয়ায় কোনোদিন অভাব দেখায়েন না আল্লাহ
তাদেরকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। আয় আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করেন। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ তাদের নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ দূর করে দেন, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে, নেককার দিনদার ইমানদার ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যুবকরা লেখাপড়ার শেষে কর্ম বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান পাচ্ছে না, তাদের হালাল রুজির ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তৈয়বা জারি করে দিয়েন। আয় আল্লাহ হুকুকুল ইবাদ মখলুকের হক, মখলুকের হক যে আমাদের কাছে যা পাবে আল্লাহ তাদের পাওনাটা মরণের আগে বুঝে দেওয়ার তৌফিক দান করেন, পাওনাগুলো মরণের আগে বুঝে দেওয়ার তৌফিক দান করেন। এর কারণে কিয়ামতে পুল সিরাতের উপরে দাঁড়ায় আমাদেরকে আটকায় রেখেন না আল্লাহ। হুকুকুল ইবাদ মখলুকের হক পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।